ওকে, তাহলে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে পার্টটুকু আছে আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে সেটা। শুরুতে আমরা দেখব যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বলতে কী বোঝায়। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এটা সংক্ষেপে ইডিএ নামে পরিচিত। ওকে, আমরা গত দিনে শেষ করেছিলাম যেখানে, সেখান থেকে একটু আমরা শুরু করি যে স্ট্যাটিস্টিক্সের বিগ পিকচারটা কী। প্রথমে হচ্ছে আমরা যেটা করি, ডেটা প্রডিউস করি, তারপরে কাজ হচ্ছে আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা, যেটা আজকে আমরা শিখব। এর পরের পার্টটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড ইনফারেন্স, যেটা অ্যাকচুয়ালি আমরা পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করার জন্য ব্যবহার করে থাকি। আর মানে ডেটার প্যাটার্ন এবং রিলেশনশিপ এক্সামিন করার জন্য আমরা সাধারণত এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ব্যবহার করে থাকি। তো আজকের পার্টটা হচ্ছে আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তো আমরা ইনশাল্লাহ আজকে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের মানে যতগুলো কনসেপ্ট আছে সেগুলো আমরা শেখার ট্রাই করব। ফার্স্টে আমরা দেখে নিই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বলতে কী বোঝানো হয়েছে। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস মেথডস আর অফেন কল্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। গতদিন আমরা বলেছিলাম স্ট্যাটিস্টিক্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে বা এই মেথডটা ব্যবহার করে সাধারণত ডেটা সামারি করা হয় বা ডিসক্রাইব করা হয়। ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে সিম্পলি ডিসক্রাইব অর প্রোভাইড এস্টিমেটস বেসড অন ডেটা অ্যাট হ্যান্ড, যেটা আমরা একটু আগেই বললাম যে এই মেথডটা ইউজ করে ডেটা সামারাইজেশন এবং প্যাটার্ন বা ডিস্ট্রিবিউশন এক্সামিন করা হয়। এই যে আমরা ওয়ার্ক ফ্লোতে মোটামুটি ভালোভাবে বুঝতে পারবো যে ইডিএ এটার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী, যেটা এখানে ফার্স্ট পয়েন্টে আছে অর্গানাইজিং অ্যান্ড সামারাইজিং দ্য র ডেটা। এরপরে আছে ডিসকভারিং ইম্পর্ট্যান্ট ফিচার্স অ্যান্ড প্যাটার্নস, যেটা একটু আগে আমি বললাম, ইন দ্য ডেটা অ্যান্ড এনি স্ট্রাইকিং ডেভিয়েশনস ফ্রম দোজ প্যাটার্নস অ্যান্ড দেন ইন্টারপ্রিটিং আওয়ার ফাইন্ডিংস ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রবলেম, অর্থাৎ আমরা যে রিসার্চ প্রবলেমটা নিয়ে কাজ করব সেটার কনটেক্সটে আমরা ডেটাটা ইন্টারপ্রিট করব। এখানে আমরা যে ওয়ার্ক ফ্লোটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা র ডেটাটা হাতে পাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্গানাইজ অ্যান্ড সামারাইজ, তারপরে রিভিল প্যাটার্নস, তারপরে ইন্টারপ্রিট রেজাল্টস। এখন ইডিএ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো সম্পর্কে আমরা দেখব। অর্থাৎ এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস আমাদের কী কী হেল্প করে। প্রথমত যেটা হেল্প করে সেটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশন ডিসক্রাইব করতে হেল্প করে, রিলেশনশিপ ইনভেস্টিগেট করতে হেল্প করে, এরপরে হচ্ছে অ্যাজাম্পশন করতে হেল্প করে, এরপর হচ্ছে আমাদের ডেটা, আমরা জানি একটা ডেটা সেট মানে র ডেটা সেটের মধ্যে অবশ্যই এরর্স থাকবে, সেইগুলো আমরা কীভাবে ডিটেক্ট করব এবং কীভাবে হ্যান্ডেল করব, এই টুলসগুলা ইডিএ আমাদেরকে প্রোভাইড করে থাকে। এখানে ফার্স্ট পয়েন্ট আছে যেটা আছে ডিসক্রাইবিং দ্য ডিস্ট্রিবিউশন অফ এ সিঙ্গেল ভ্যারিয়েবল। তো সিঙ্গেল ভ্যারিয়েবলের কী কী, সেন্টার, স্প্রেড, শেপ, আউটলায়ার্স, আমরা এই সব ডিটেল প্রত্যেকটা ওয়ার্ডই পড়বো ইনশাল্লাহ। চেকিং ডেটা প্রবলেমস বা এরর যেগুলো থাকে আমরা ইডি এর সাহায্যে সেগুলো এরর ডিটেক্ট করতে পারবো এবং আমরা সেই প্রবলেমটার সমাধান করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে ভেরিয়েবলগুলোর মধ্যে কোনো রিলেশনশিপ আছে কি না সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো উইথ হেল্প অফ ইডিএ। ওকে, যেটা আমি বলেছিলাম যে দুইটা দেয়ার আর টু ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ ইডিএ। প্রথম যেটা সেটা হচ্ছে এক্সামিনিং ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ এক্সপ্লোরিং ডেটা ওয়ান ভেরিয়েবল অ্যাট এ টাইম। আর একটা হচ্ছে এক্সামিনিং রিলেশনশিপ। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি রিলেশনশিপ যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে কাজ করতে হবে, যেটা এখানে বলা হয়েছে এক্সপ্লোরিং ডেটা টু ভেরিয়েবলস অ্যাট এ টাইম। টাইপস অফ অ্যানালাইসিস, গতদিন আমরা আলোচনা করেছিলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ইডিএ তিন ধরনের, ইউনিভেরিয়েট, বাই ভেরিয়েট এবং মাল্টি ভেরিয়েট। এখন এই যে ভাগগুলো করা হয়েছে, এই ভাগগুলো করা হয়েছে বেসড অন নাম্বার অফ ভেরিয়েবলস। ওকে, আমরা যদি এখন টাইপ অফ ভেরিয়েবলসের উপর অ্যানালাইসিস চিন্তা করি তাহলে একটা অ্যানালাইসিসের নাম হবে কোয়ান্টিটেটিভ, এটা একটু উল্টে গেছে, কোয়ালিটেটিভ অর ক্যাটাগরিক্যাল, কোয়ান্টিটেটিভ অর নিউমেরিক্যাল। হ্যাঁ, অর্থাৎ কোয়ালিটেটিভ
অ্যানালাইসিস অর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে নাম্বার অফ ভ্যারিয়েবলসের উপর ভিত্তি করে আমাদের তিন ধরনের অ্যানালাইসিস আছে। ইউনিভ্যারিয়েট, যখন আমরা অ্যাট এ টাইম একটা ভ্যারিয়েবলকে এক্সপ্লোর করব তখন ইউনিভ্যারিয়েট, দুইটা ভ্যারিয়েবলকে করলে বাই ভ্যারিয়েট, এবং যখন আমরা মোর দ্যান টু ভ্যারিয়েবলস নিয়ে কাজ করব সেটাকে আমরা বলবো মাল্টি ভ্যারিয়েট। আর টাইপ অফ ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যেটা হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যাঁ টাইপ অফ মানে আপনারা কোন জায়গা থেকে শুনতে পারেননি, ওকে মাল্টি ভ্যারিয়েট মানে হচ্ছে মোর দ্যান টু ভ্যারিয়েবলস নিয়ে যখন আমরা কাজ করবো বা সামারি করবো ডেটা। আর টাইপস অফ ভ্যারিয়েবল, টাইপ অফ ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে যখন আমরা অ্যানালাইসিস করবো সেটার নাম দুইটা হবে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। ওকে আচ্ছা, ওকে এখন আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি। নেক্সট পার্ট হচ্ছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল সামারি। আমরা যে বললাম যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এটা আমাদেরকে যেটা করে যে ডেটা সামারি করতে হেল্প করে, ডেটা সামারাইজেশন যখন আমরা করব দুই ধরনের টেকনিক ইউজ করব, একটা নিউমেরিক্যাল সামারি আর একটা গ্রাফিক্যাল সামারি। নিউমেরিক্যাল সামারি মানে সামারাইজ ভ্যারিয়েবলস নিউমেরিক্যালি, আর গ্রাফিক্যাল সামারি হচ্ছে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ডেটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা ডেটাকে মানে বিভিন্ন গ্রাফ তৈরি করি যে প্রক্রিয়ায় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেটা ভিজুয়ালাইজেশন। সেকশন টুতে আমরা আলোচনা করব কোয়ালিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। প্রথমে খেয়াল করেন এখানে বলা আছে কোয়ালিটেটিভ, তার মানে আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে কাজ করব। গতদিনে আমরা আলাপ করেছি হোয়াট ইজ মানে কোয়ালিটেটিভ ভেরিয়েবল অ্যান্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখানে কোয়ালিটেটিভ ইউনিভেরিয়েট মানে একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি এখন, এই জন্য এটার নাম দিয়েছি কোয়ালিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, অর্থাৎ অ্যাট এ টাইম একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে সামারি করবে। কোয়ালিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এখানে লিখেছি যে সামারাইজ ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। আমরা যখন একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সামারি করব দুই ধরনের স্ট্যাটিস্টিক্যাল সামারি আমরা এখানে দেখব। যখন আমরা নিউমেরিক্যাল সামারি করব তখন ফ্রিকোয়েন্সি অর পার্সেন্টেজ, যখন গ্রাফিক্যাল সামারি করব তখন পাই চার্ট অর বার চার্ট। ওকে আমরা একটা ডেটা সেট হাতে পাওয়ার পরে ভেরিয়েবলগুলোর টাইপ চেক করব। টাইপ চেক করার পরে আমরা অ্যাকচুয়ালি ডিসিশন নেব যে কোন ধরনের অ্যানালাইসিস আমরা চুজ করব। যেমন আমরা যখন একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সামারি করার মানে করার জন্য ইয়া করব তখন অবশ্যই আমাদেরকে দুই ধরনের সামারি নিতে হবে। মানে নিউমেরিক্যালি যদি আমরা সামারি করতে চাই ডেটা তাহলে ফ্রিকোয়েন্সি অর পার্সেন্টেজ, আর যদি আমরা গ্রাফিক্যালি সামারি করতে চাই তাহলে পাই চার্ট অর বার চার্ট। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায় এটা আমরা জানি, তারপর এটা একটু দেখব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর ফ্রিকোয়েন্সি টেবল ইজ দ্য প্রাইমারি সেট অফ নিউমেরিক্যাল মেজার্স ফর ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ফর ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মানে হচ্ছে আমরা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সামারি করতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকি। যেমন এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদেরকে যেটা করে কাউন্ট অ্যান্ড পার্সেন্টেজ এই দুইটাতেই হেল্প করে। তারপরে এই নিচে প্রোভাইডস এ সামারি অফ দ্য ডিস্ট্রিবিউশন ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, অর্থাৎ আমরা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সামারি করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে। এখন আমরা উদাহরণ দেখব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়াল টেবিল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়ান ওয়ে টেবিল আর একটা টু ওয়ে টেবিল। তো ওয়ান ওয়ে টেবিল মানে হচ্ছে যখন আমরা একটা ভেরিয়েবলকে অ্যাট এ টাইম সামারি করব সেটার পার্সেন্টেজ এবং ফ্রিকোয়েন্সি কাউন্ট করব, সেটাকে আমরা বলছি ওয়ান ওয়ে টেবিল। যেমন এখানে একটা জিনিস আমি কয়েকটা ইয়ে দিয়েছি ডেটা, সেটা হচ্ছে 20 স্টুডেন্টস ওয়ার আস্কড হাউ মেনি আওয়ার্স দে ওয়ার্ক পার ডে, দেয়ার রেসপন্সেস ইন আওয়ার্স আর অ্যাজ ফলোস। ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডেটা ভ্যালুস আছে, অর্থাৎ দুই ঘন্টা কাজ করেছে পার ডে এমন মানুষের মানে এমন স্টুডেন্টের সংখ্যা তিনজন, তিন ঘন্টা কাজ করেছে পাঁচজন, চার ঘন্টা কাজ করেছে তিনজন, পাঁচ ঘন্টা কাজ করেছে ছয়জন। ওকে তার মানে এটা এখান থেকে আমরা যেটা ইয়ে করতে পারছি সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে
এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা চেক করতে পারছি, যে এই যে ডেটা ভ্যালু এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে কত আওয়ার কাজ করেছে পার ডে। আচ্ছা, এইটা এই টেবিলটাকে বলা হয় ওয়ান ওয়ে টেবিল। এরপরে আমরা এই ফ্রিকোয়েন্সির পরিবর্তে এটা করতে পারতাম যে ধরেন 2 ঘন্টা কাজ করেছে কত শতাংশ মানুষ বা কত শতাংশ স্টুডেন্ট, সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতাম। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্য এখানে আমরা বলেই দিয়েছি যে 20 স্টুডেন্টস, তার মানে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করলে হবে 20। তার মানে এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি, যেমন এটা 2 ঘন্টা কাজ করেছে 3 জন স্টুডেন্ট, তাহলে আমরা এটাকে 20 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাকে বলা হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা যদি এটা রিয়েল পার্সেন্টেজে নিতে চাই তাহলে 100 দ্বারা গুণ করলেই হবে। তো এই হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ। তো আমরা এখানে কিন্তু একটা ক্যাটাগরি, যেমন আচ্ছা সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, বাকিদের কি কোনো প্রবলেম আছে? মানে এমনি আমার থেকে সাউন্ড লো হচ্ছে, মানে আপ ডাউন করছে বা শোনা যাচ্ছে না এরকম? তাহলে ওইটা আপনার নেট প্রবলেম। হ্যাঁ, আপনার এটা নেট প্রবলেম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেটা বললাম যে এটা কিন্তু একটা ক্যাটাগরি, যেমন 2, 3, মানে এটা আমরা বলতে পারি যে এক একটা ক্যাটাগরি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত শতাংশ মানুষ এই যে 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 5 আওয়ার্স, 6 আওয়ার্স অ্যান্ড 7 আওয়ার্স কাজ করেছে। তো এইভাবে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি এবং ফ্রিকোয়েন্সিও ক্যালকুলেট করতে পারি। তাহলে ওয়ান ওয়ে টেবল, আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম। আমি গতদিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই কাজগুলো আমরা করবো পাইথনে, সুতরাং আমাদের বাই হ্যান্ড ক্যালকুলেট করতে হবে না, জাস্ট আমাদের কনসেপ্টগুলো বুঝতে হবে। এরপরে আমরা যেহেতু পড়ে আসলাম যে ডেটা দুইভাবে সামারি করা যায়, নিউমেরিক্যালি অ্যান্ড গ্রাফিক্যালি, তো আমরা নিউমেরিক্যাল সামারি দেখলাম যে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে যখন আমরা সামারি করতে চাই তখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল চুজ করব। কিন্তু যখন আমরা গ্রাফিক্যাল সামারি চুজ করব তখন আমাদের 2টা চার্ট বা 2টা গ্রাফ আমরা চুজ করতে পারি, একটা হচ্ছে পাই চার্ট আর একটা হচ্ছে বার চার্ট। তো এখানে প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে পাই চার্ট। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এটা বি, যে পাই চার্ট অফ বডি ইমেজ বা বিএমআইয়ের একটা পাই চার্ট। তো এখানে আন্ডার ওয়েট এরকম মানুষ রয়েছে 9.2%, ওভার ওয়েট 19.6%, আর 71.3% অ্যাবাউট রাইট, মানে এনারা ঠিক আছেন। আর এই যে ব্র্যাকেটের ফার্স্ট অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কাউন্টস, পরেরটা পার্সেন্টেজ। ওকে, আচ্ছা পাই চার্ট, তাহলে এখানে বলা হচ্ছে এ স্পেশাল চার্ট দ্যাট ইউজেস পাই স্লাইসেস, যেমন এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস, এটা একটা স্লাইস। ওকে, টু শো রিলেটিভ সাইজ অফ ইটস ডেটা, তাহলে এটার সাইজ দেখেন বড়, তার মানে এটার এখানে আমাদের যেমন অ্যাবাউট রাইট, অর্থাৎ প্রায় 71.3% মানুষ অ্যাবাউট রাইট এই পার্টের মধ্যে পড়েছে, তার মানে এই পার্টটা আমাদের সবচেয়ে বড়। ইউজ ফর ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ভিজুয়ালাইজেশন, মানে আমাদের একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ভিজুয়ালাইজ করতে, আচ্ছা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মানে কি বিএমআই, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের আন্ডারে কয়টা ক্যাটাগরি আছে, তিনটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পাই চার্টের কাজ। এরপরে কাজটা হচ্ছে বার চার্ট, এখানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেরিয়েবল রয়েছে যেটা সেক্স, এটার 2টা ক্যাটাগরি, একটা মেল অ্যান্ড ফিমেল। ওকে, তো ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যখন আমরা করবো সামারি করবো তখন আমরা বার চার্ট চুজ করতে পারি। এই ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, আর এখানে যে বার দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কাউন্টস, হ্যাঁ, যে মেল অ্যান্ড ফিমেল কতজন আছে সেটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এই এই যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে ক্যাটাগরি, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সির পরিবর্তে পার্সেন্টেজও থাকতে পারে। ওকে, ফ্রিকোয়েন্সির পরিবর্তে আমরা পার্সেন্টেজও এখানে প্লট করতে পারি। এরপরে কোয়ালিটেটিভ বাই ভ্যারিয়েট অ্যানালাইসিস, মানে হচ্ছে 2টা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব সেটাকে আমি বলছি কোয়ালিটেটিভ বাই ভ্যারিয়েট অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ বাই ভ্যারিয়েট অ্যানালাইসিসের এই পার্টে
তার মানে হচ্ছে আমরা একই সাথে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সামারি করব। আর এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, টু ওয়ে টেবিল, আমরা একটু আগে বলে আসছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দুই ধরনের, একটা ওয়ান ওয়ে আর একটা টু ওয়ে। তো টু ওয়ে ডিস্ট্রিবিউশন টেবিল এটা সাধারণত দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কম্পেয়ার করতে ব্যবহার করা হয়ে থাকে, আর এই দুইটা আমরা একটু পরে দেখব জয়েন্ট ফ্রিকোয়েন্সি এবং মার্জিনাল ফ্রিকোয়েন্সি বলতে কী বোঝায়। আমরা এখানে একটু দেখে নিব যে টু ওয়ে টেবিল কেন এবং কীভাবে আমরা ব্যবহার করতে পারি। টু ওয়ে টেবিল আর টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবলস আর এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ পসিবল রিলেশনশিপস বিটুইন টু সেটস অফ ক্যাটাগরিক্যাল ডেটা, যেটা একটু আগে বললাম যে আমরা যেহেতু এখানে বাইভেরিয়েট ক্যাটাগরিক্যাল ডেটা নিয়ে কাজ করছি, তার মানে হচ্ছে দুইটা ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে কম্পেয়ার করতে আমরা টু ওয়ে টেবিলটা ইউজ করি। ঠিক আছে, আর বাদ বাকি পয়েন্টগুলো আমরা একটু পরে দেখছি। এইটা হচ্ছে টু ওয়ে টেবিল। ওকে, ধর আমরা এখানে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এইটার উপর মতামত, ফর এক্সাম্পল ধরেন একটা মতামত নেওয়া হয়েছে বা জরিপ করা হয়েছে, এইটার মেল অ্যান্ড ফিমেল তাদের মতামতের এখানে আমরা কম্পেয়ার করছি। ওকে, মেল অ্যান্ড ফিমেল এটার আমরা কি করছি এখানে কম্প্যারিজন করছি। তো এখানে এই যে এসইউভি এটা মেল 21 ফিমেল 135, তার মানে এখানে আমরা সহজেই বলতে পারছি যে এসইউভি এটাতে মতামত দিয়েছেন এমন মেল অ্যান্ড ফিমেল এদের মধ্যে ফিমেলের সংখ্যা বেশি। ইভেন পার্সেন্টেজ করলে আমরা তখন এটা দেখতে পাবো আরও ক্লিয়ারলি, আমরা পার্সেন্টেজ করে আরও ভালোভাবে এটা কম্পেয়ার করতে পারবো। স্পোর্টস কার মেল 39 ফিমেল 45, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল মেলের তুলনায় বেশি, তার মানে এখানে আমরা দুইটা ক্যাটাগরির মধ্যে তুলনা করতে পারছি। ওকে, এখানে আমাদের এই যে নিচে রো ওয়াইজ যে টোটালটা আছে সেই এখানে আমরা এই টোটালটা দেখতে পাচ্ছি, এখানে 156 অর্থাৎ এখানে 21 এবং 135 যোগ করে হয়েছে 156, 39, 45 যোগ করে হয়েছে 40, 84, তার মানে আমরা এটাকে বলতে পারি কলাম ওয়াইজ এটা সাম হয়েছে বা যোগ হয়েছে এটা, আর এই দুইটা যোগ করার ফলে পাওয়া গেছে 240, এটা হচ্ছে আমাদের ওভারঅল ফ্রিকোয়েন্সি। ওকে, আর এইটা হচ্ছে রো সাম অর্থাৎ এইটা এবং এটা যোগ করে অর্থাৎ 21, 39 যোগ করে 60, 135, 45 যোগ করে 180, এটাকে আমরা বলতে পারি রো সাম বা মানে রো ওয়াইজ যোগফল বা টোটালস। ওকে, আচ্ছা এখন আমরা আসি এই যে ব্লু পার্টে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে জয়েন্ট ফ্রিকোয়েন্সি। আর এখানে এই যে অরেঞ্জ পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটুকু, এটাকে বলা হয় মার্জিনাল ফ্রিকোয়েন্সি। ওকে, এই ব্লু পার্টের এই পার্টটাকে বলা হয় জয়েন্ট ফ্রিকোয়েন্সি, আর এই অরেঞ্জ পার্টে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই টোটালস, এই কলাম সাম এবং রো সাম যেটা আছে এটাকে বলা হয় মার্জিনাল ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে টু ওয়ে টেবিলের রিপ্রেজেন্টেশন। আমরা যদি এখন এটাকে এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে আমাদের এটা এরকম হবে দেখতে, সেম আগের টেবিল এবং এই টেবিল সেম, জাস্ট এইটা আমাদের এখানে পার্সেন্টেজ ইনক্লুড আছে। তো পার্সেন্টেজটা আমরা কীভাবে ইনক্লুড করতে পারি, এইটা হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি, রাইট, 240। তাহলে আমরা এই এই মেল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমরা 240 দ্বারা ভাগ করলে, 39কে 240 দ্বারা ভাগ করলে আমরা এখানে প্রত্যেকটা পার্সেন্টেজ পাবো, এবং এখানে মানে কলাম ওয়াইজ যে যোগফল এবং রো ওয়াইজ যে যোগফল এবং এটা টোটাল যে যোগফল, এখানে আমরা টোটাল যোগফলটা অবশ্যই 1 পাবো, আমরা এটা বুঝতে পারছি। তো এইটা হচ্ছে যে আমরা কিভাবে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করব বা কম্পেয়ার করব। আমরা যখন বিভিন্ন ধরনের হেলথ ডেটা সেট নিয়ে কাজ করব তখন আমাদের এই ধরনের কম্প্যারিজন করতে হবে, যে ফর এক্সাম্পল যে স্মোকার নন স্মোকার এদের মধ্যে মানে আপনার ব্লাড প্রেশারের তুলনা করব। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো হচ্ছে টু ওয়ে টেবিল, মানে হচ্ছে এখানে আমরা জয়েন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড মার্জিনাল ফ্রিকোয়েন্সিটা চেক করব। এরপরে কোয়ান্টিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, এই সেকশনটা অনেক বড়, এখানে আমাদের অনেক কিছু রয়েছে, আমরা পার্ট বাই পার্ট দেখার ট্রাই করব। প্রথমে কোয়ান্টিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিসের, কোয়ান্টিটেটিভ ইউনিভেরিয়েট মানে হচ্ছে আমরা এখানে একটা কোয়ান্টিটেটিভ একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। সামারাইজ ওয়ান নিউমেরিক ভেরিয়েবল,
নিউমেরিক্যালি যখন আমরা সামারি করব তখন আমাদের লোকেশন, লোকেশন মাঝে মানে হচ্ছে মেজার অফ সেন্টার, এই স্প্রেড মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি অর্থাৎ ডেটা ভ্যারিয়েবিলিটি আমরা চেক করব। এরপরে শেপ অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন সেটা আমরা দেখব। এটা হচ্ছে নিউমেরিক্যাল সামারি। আচ্ছা, গ্রাফিক্যাল সামারির মধ্যে অ্যাকচুয়ালি এখানে এটা স্প্রেড শেপ। আচ্ছা, গ্রাফিক্যাল সামারির মধ্যে আমরা দেখতে পারবো হিস্টোগ্রাম, বক্স প্লট, ডেন্সিটি প্লট। ওকে, এইটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিসের আন্ডারে আমরা এই কয়েকটা মেথড চুজ করতে পারবো। প্রথমে আমরা আসি যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে আমরা বললাম লোকেশন। তো এই লোকেশনের আন্ডারে আবার তিনটা মেথড আছে বা তিনটা স্ট্যাটিস্টিক্যাল মেজার আছে। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা সাধারণত অ্যাভারেজ বলে চিনি, মিডিয়ান, মোড। এই তিনটারই মানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে এবং ইউজেস আছে, আমরা তিনটাই দেখব, মানে সুবিধা অসুবিধা আছে তিনটাই দেখব। প্রথমে আসি অ্যারিথমেটিক মিন, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বেস্ট ভ্যালু টু রিপ্রেজেন্ট ডেটা। এটা যেটা করে সেটা হচ্ছে যে মানে নিড নট অ্যাকচুয়ালি বি ডেটা পয়েন্ট ইটসেলফ, আর একটা মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট কনসিডার করে এবং এখানে মানে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, ঠিক আছে, দুইটা ডেটার ক্ষেত্রে আমরা এটা চুজ করতে পারি বা সামারি করতে পারি। অ্যারিথমেটিক মিন অফ এ ডেটা সেট, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমরা এখানে ফর্মুলা আর কি দিয়েছি, সেটা হচ্ছে যে এক্স বার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিন বা অ্যাভারেজ, এক্স ওয়ান, এক্স টু, এটা হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট, এর এভাবে এক্স এন পর্যন্ত থাকতে পারে। তারপরে আমরা স্যাম্পল সাইজ দেওয়ার ভাগ করব, ঠিক আছে। আর এইটা এই সূত্রেরই একটা জেনারেলাইজ ফর্মুলা, দেখতে পাচ্ছেন যে ওয়ান বাই এনটা এদিকে নিয়ে আসছি এবং এক্স ওয়ান, এক্স টু, এক্স এন, এইটারই একটা আরেকটা রূপ। ওকে, আমরা এখন ক্যালকুলেট করি। প্রথমে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ডেটা সেটের আমরা মিন বের করব বা অ্যাভারেজ, ফাইভ সিস্টোলিক ব্লাড প্রেশার্স, এখানে এন ইকুয়াল ফাইভ মানে হচ্ছে এটা আমরা বলছি যে স্যাম্পল সাইজ, 120, 80, 90, 110, 95। তো এটা সূত্রটা আমাদের ছিল সামেশান এক্স আই, সামেশান এই সামেশান এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, প্লাস এক্স এন পর্যন্ত, প্লাস ডট ডট এক্স এন পর্যন্ত, ডিভাইড বাই সাম। তো এখানে সাম অফ এক্স আই, এখানে আমাদের প্রত্যেকটা ডেটা ভ্যালু যোগ করতে হবে, যোগ করার পরে এটা এসেছে 495/5, এটা করলে 99 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই এক্স বারটা হচ্ছে মিন অফ এ ডেটা সেট, তারপরে হচ্ছে এক্স আই ডেটা পয়েন্টস, এই যে এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এভাবে এক্স এন পর্যন্ত আর কি, আর এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পল। সেমভাবে আমরা এইটা ক্যালকুলেট করেছি কিন্তু একটু ভিন্নভাবে, আগের যে যেটা ক্যালকুলেট করলাম এটাও একটু মানে আগেরটার থেকে এটা, এখানে আমরা একটা কনসেপ্ট বোঝার জন্য আমি এটা দিয়েছি, সেটা হচ্ছে এখানে আমাদের মোট ধরে নিই আমরা পাঁচজন লোক আছে, তাহলে প্রথমজনের এই যে এখানে মোট আছে হচ্ছে পাঁচটা, তাহলে প্রথমজনের ব্লাড প্রেশার 120 হওয়ার প্রবাবিলিটি কত, 1/5, এটার প্রবাবিলিটি কত, 1/5, এটার 1/5, তার মানে প্রত্যেকের এই মানে ব্লাড প্রেশার যেটা আছে এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/5, অর্থাৎ 120 ব্লাড হওয়ার প্রবাবিলিটি 1/5, 80 হওয়ার প্রবাবিলিটি 1/5, 90 হওয়ার প্রবাবিলিটি 1/5, তেমনি 110, 1/5, অর্থাৎ প্রত্যেকেরই যে এখানে ইন্ডিভিজুয়ালি যে ব্লাড প্রেশার আছে সেটা হওয়ার প্রবাবিলিটি 1/5, এটাকে বলে ইকুই প্রবাবল বা সমসম্ভাব্যতা। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে তাহলে 1/5 × 10, আমরা এটা অ্যারিথমেটিক মিন বের করছি, যেটা আপনারা ফর্মুলাটা একটু আগে দেখে আসছেন যে 1/n মানে হচ্ছে 1/স্যাম্পল সাইজ ইন্টু ডেটা পয়েন্টসগুলোর যোগফল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/5 মানে প্রত্যেকের ইকুই প্রভাব, যেহেতু ইকুই প্রভাবল সুতরাং আমরা এখানে প্রত্যেকটাকে 1/5 দ্বারা গুণ করে দিতে পারি, গুণ করে আমরা সাম করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যারিথমেটিক মিন, এটাও আমাদের এখানে আসছে 99 মিলিমিটার অফ মার্কারি। ওকে, আচ্ছা,
এখানে আমরা পপুলেশন এবং স্যাম্পল এই দুইটা আমরা গত দিন দেখেছিলাম যে পপুলেশন এবং স্যাম্পলের পার্থক্য কি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলেশন মিন এবং স্যাম্পল মিনের পার্থক্য। এন এই যে ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এনকে অ্যাকচুয়ালি বলা হয় পপুলেশন, আর স্মল এন এটা হচ্ছে স্যাম্পল সাইজ, আর মিউ হচ্ছে পপুলেশন মিন, এক্স বার হচ্ছে স্যাম্পল মিন। সূত্রটা এখানে দেওয়া আছে। ওকে, এখন আমরা আসি যে ইম্প্যাক্টস অফ আউটলায়ার্স। আউটলায়ার বলতে বোঝায় যে আমাদের একটা ডেটা সেটে এক্সট্রিম ভ্যালু যেটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি আউটলায়ার। হ্যাঁ, যেমন এখানে দেখেন 120, 80, 90, 110, 95, এখানে প্রত্যেকটা ভ্যালুই 120-এর মধ্যে, কিন্তু এখানে হুট করে 500, একটা অনেক বড় ভ্যালু বসে গেছে, এইটাকে আমরা বলতে পারি আউটলায়ার। এটা হচ্ছে আমাদের এই ডেটা সেটে একটা এক্সট্রিম ভ্যালু। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই ডেটা সেটে একটা এক্সট্রিম ভ্যালু, যেটা অ্যাকচুয়ালি আউটলায়ার নামের স্ট্যাটিস্টিক্সে পরিচিত। তো এইটা যদি আমরা এখন যদি দেখি যে এটার ইম্প্যাক্টটা কী, একটু আগে আমরা দেখে এসেছি যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে 99 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু এইখানে আমাদের এই এক্সট্রিম ভ্যালুটা বসার কারণে আমাদের এইখানে এটা অ্যাভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার দেখাচ্ছে 165.83 মিলিমিটার অফ মার্কারি। তার মানে হিউজ ডিফারেন্স, শুধুমাত্র একটা। তাইলে এইটা আমাদের একটা মানে অবাস্তবিক রেজাল্ট হয়ে গেছে, কারণ এখানে আমাদের প্রত্যেকটা ডেটা পয়েন্ট মানে এই 500 বাদে আর বাকি যে পাঁচটা অবজারভেশনস আছে, পাঁচটাই প্রায় মানে সবগুলোই 120-এর কাছাকাছি, কিন্তু এইটা হুট করে একটা বড় ভ্যালু এখানে বসে গেছে। তার মানে হচ্ছে আমরা যখন এখানে এই মিনটা ক্যালকুলেট করছি, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি এই ডেটা সেটের জন্য সঠিক হচ্ছে না। ওকে, এইটা হচ্ছে আমাদের ইম্প্যাক্ট অফ আউটলায়ার। এখন তাহলে আমরা এই যে এখানে দেখলাম যে আমাদের এই আউটলায়ারটার ফলে রেজাল্টটার তারতম্য অনেক বেড়ে গেল শুধু একটা ভ্যালু এক্সট্রিম বসার কারণে, তাহলে আমাদের করণীয় কী? আমরা পরবর্তীতে বুঝবো যে এটার করণীয় অ্যাকচুয়ালি কী। ওকে, এখন আমরা এখানে আসি যে অ্যাডভান্টেজেস অফ অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ। প্রথমত এটা রিপ্রেজেন্টেটিভ অল অফ দ্য পয়েন্ট ডেটা পয়েন্টস। হ্যাঁ, ইফ দ্য আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন ইজ গাউসিয়ান, মানে এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মানে বোঝা হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা এটা পরে একটু দেখবো, আর বেল শেপ মানে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, দেন ইট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট এস্টিমেটার অফ দ্য মিডল অফ দ্য ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা পরবর্তীতে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা হাইপোথিসিস টেস্টিং। এখানে দেখেন মেনি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আর বেসড অন দ্য অ্যারিথমেটিক মিন। ওকে, এইটা হচ্ছে মিনের অ্যাডভান্টেজ, কিন্তু এখানে সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মিন সেন্সিটিভ টু আউটলায়ার্স, যেটা একটু আগে আমরা দেখলাম যে এই যে অ্যারিথমেটিক মিনের উপর আউটলায়ারের প্রভাব আছে বা সেন্সিটিভ টু আউটলায়ার্স। ওকে, সুতরাং আমাদের এখানে যেসব ডেটা সেটে মিন মানে আউটলায়ার থাকবে, সেখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেজার হিসাবে মিন ভালো রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে না। তাহলে আমাদের করণীয় কী? এই পরবর্তীতে আমরা যেহেতু দেখে আসলাম মেজার অফ লোকেশন বা মেজার অফ সেন্টার তিনটা, একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, তাহলে এই কারণেই কিন্তু তিনটা হয়েছে। মিডিয়ান যদি আমাদের ডেটা সেটে আউটলায়ারের ইম্প্যাক্ট থাকে বা আউটলায়ার থাকে, সেক্ষেত্রে আমরা মিডিয়ান চুজ করতে পারি মেজার অফ লোকেশন বা সেন্টার ক্যালকুলেট করতে। ওকে, এটার কারণ আছে, কারণ হচ্ছে মিডিয়ান হচ্ছে মিডল ভ্যালু ক্যালকুলেট করে, মানে মিডল ভ্যালু হিসাবে আমাদের কে সেন্টারটা প্রোভাইড করে, কিন্তু মিন হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে মানে কনসিডার করে। তো এখানে দেখেন ভ্যালু সাস দ্যাট 50 ইদার সাইড, অর্থাৎ ধরেন এটা আপনার একটা ডেটা সেট আছে, এটা হলো আপনার কাছে একটা ডেটা সেট, এই ডেটা সেটটাকে আমরা হাফ করে ফেললাম মানে ভাগ করে ফেললাম, এই যে ভাগ করার ফলে এই যে মিডিল যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে আমাদের মিডিয়ান। ওকে, সুতরাং এই দুই পাশে এক্সট্রিম ভ্যালু আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই মিডিয়ান যখন আমরা বের করি তখন আমাদের ডেটা সেটটা সর্ট করতে হয়, যে সর্ট ডেটা দেন ইউজ মিডিল এলিমেন্ট। তার মানে আমাদের ডেটা সেট যখন আমরা সর্ট করব তখন আমাদের এক্সট্রিম ভ্যালু থাকলেও হয় লেফট সাইড অথবা রাইট সাইডে থেকে যাবে, মিডিলে কিন্তু আসবে না। ওকে, সুতরাং সেক্ষেত্রে আমরা একটা ভালো মেজার পাবো এখান থেকে, মোর রোবাস্ট আউটলায়ার্স দেন মিন, অর্থাৎ আমাদের মিডিয়ান এটা আউটলায়ারের সেন্সিটিভ না, মানে আউটলায়ারের এটার উপর কোনো ইম্প্যাক্ট নাই। ওকে,
হাউএভার ডাজ নট কনসিডার এভরি ডেটা পয়েন্ট, যেটা আমি বললাম যে এটা সাধারণত মিডিল ভ্যালুকে আমরা কনসিডার করছি প্রত্যেকটা ডেটা পয়েন্টকে না। মেক সেন্স ফর অর্ডিনাল ডেটা, আমরা পড়ে এসেছি যে অর্ডিনাল ডেটা বলতে কী বোঝায়। ওকে আচ্ছা, এখানে বললাম যে অর্ডিনাল ডেটা যেহেতু আমরা এটা সর্ট করব, তার মানে এটা অবশ্যই একটা অর্ডারে থাকবে। ওকে তো এখন আমরা কীভাবে মিডিয়ান বের করতে হয় একটা ডেটা সেটে সেটা দেখি। প্রথমে এখানে একটা অড স্যাম্পল সাইজ আছে, মানে 5। প্রথমে আমরা কী করবো, এই ডেটা সেটটা সর্ট করবো, যেমন 120, 80, 90, 110, 95। এটাকে আমরা সর্ট করলে ফার্স্টে আসে হচ্ছে 80, 90, 95, 110, 120। এরপর হচ্ছে আমাদের কী করতে হবে, ফাইন্ড দ্য মিডিল ভ্যালু। আমি যদি এটা নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের এটা মিডিল ভ্যালু হচ্ছে এটা, এই যে আমাদের মিডিয়ান হচ্ছে 95, এটা বের করলাম। কিন্তু এইটা আমাদের অর স্যাম্পলের ক্ষেত্রে খুব ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে আমাদের মিডিয়ান বের করতে হলে কী করতে হবে, ফার্স্টে ডেটাটা সর্ট করতে হবে, তারপরে মিডিল ভ্যালুটা হচ্ছে আমাদের মিডিয়ান। এরপরে আমরা দেখব যে কীভাবে ইভেন স্যাম্পলের ক্ষেত্রে এটা বের করা যায়। প্রথমে আমরা ডেটাটা সর্ট করব, সর্ট করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, এখানে আমাদের 6টা ডেটা পয়েন্টস আছে। তাহলে আমাদের কী করতে হবে, এখন আমরা মিডিল ভ্যালু যেহেতু চুজ করব, তাহলে মাঝখানে যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালুর অ্যাভারেজ করব। তাহলে মাঝখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 90 এবং 95, যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করব, অ্যাভারেজ হচ্ছে 137.5। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান। ওকে, এটা কীভাবে আমরা ইভেন স্যাম্পল সাইজের ক্ষেত্রে বের করতে পারি। ওকে, আর অড স্যাম্পলের ক্ষেত্রে আমরা ডিরেক্ট মিডিল ভ্যালুটা চুজ করে নিব, আর ইভেন স্যাম্পল সাইজের ক্ষেত্রে আমরা মিডিলে যে দুইটা ভ্যালু থাকবে তাদের অ্যাভারেজ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার মিডিয়ান, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটেড মিডিয়ান। ওকে, এখন এইটার উপর কোনো আউটলায়ারের ইম্প্যাক্ট আছে কিনা সেটা আমরা দেখি। যেমন এখানে 500, এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক্সট্রিম ভ্যালু, তার মানে এটা আউটলায়ার হিসাবে আমাদের ধরতে হবে। তাহলে ফার্স্টে আমরা ডেটাটা সর্ট করলাম, তারপরে কাজ হচ্ছে আমাদের মিডিল ভ্যালুটা চুজ করা। আমাদের মিন, আমি ওই স্লাইডটা তো আবার যাচ্ছি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে, এখানে এই 500 আসার ফলে এখানে মেজার অফ লোকেশন বা সেন্টার হয়েছিল 165.83, কিন্তু মিডিয়ান দেখেন, মিডিয়ান আমাদের এখানে 110, আমাদের অ্যাভারেজ হচ্ছে 99 মিলিমিটার অফ মার্কারি, আর এখানে মিডিয়ান বের হচ্ছে 110, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স বেশি না। কিন্তু যখন আমরা আউটলায়ার আছে মিন ক্যালকুলেট করলাম, তখন সেটা হয়ে গেছে 160.83, মানে হিউজ ডিফারেন্স। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ডেটা সেটের মধ্যে আউটলায়ার থাকলে আমরা মিন বাদে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি। ওকে, এখানে আমরা দেখলাম যে মিডিয়ানের উপর আউটলায়ারের কোনো ইম্প্যাক্ট নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা প্রত্যেকটা ডেটা পয়েন্টকে কনসিডার করে না এবং শুধুমাত্র মিডিল ভ্যালুটাকে কাউন্ট করে বা কনসিডার করে। এটার অ্যাডভান্টেজ আমরা একটু আগে পড়েছি যে এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইনসেনসিটিভ টু আউটলায়ার্স। ওকে, আর এটার 50% অফ ডেটা, যেটা আমি বললাম, এটা যদি আমাদের একটা ডেটা সেট হয়, আমরা যদি এটা ভাগ করে ফেলি দুইটা ভাগে, তাহলে এটাকে আমরা বলি লোয়ার হাফ অফ ডেটা আর এটাকে বলি আপার হাফ অফ ডেটা। অর্থাৎ লেফট সাইডে 50% ডেটা থাকবে আর রাইট সাইডে 50% ডেটা থাকবে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ নট অ্যাজ এফিশিয়েন্ট অ্যান্ড এস্টিমেটার অফ মিডিল অ্যাজ দ্য মিন ইফ দ্য ডিস্ট্রিবিউশন রিয়েলি ইজ গাউসিয়ান। অর্থাৎ যদি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, ইট ইজ মোস্টলি সেন্সিটিভ টু মিডিল অফ দ্য ডিস্ট্রিবিউশন। আর এখানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে মোস্ট স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরস আর বেসড অন দ্য মিন। অর্থাৎ আমি একটু আগে বলে আসছি যে আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আছে সেটা বেসড অন মিন, মিডিয়ান না। এটাই হচ্ছে মিডিয়ানের একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর হচ্ছে মোড, এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু ইন এ ডেটা সেট। আর যখন আমরা হিস্টোগ্রাম দেখব তখন সেটা হবে হাইয়েস্ট বার ইন হিস্টোগ্রাম। আর
সাধারণত এই মোড দিয়ে আমরা ইয়ে করতে পারি, মানে একটা সিম্পল কথা চিন্তা করতে পারি যে উইনার ইন ইলেকশনস, মানে যিনি ভোট বেশি পাবেন তিনি উইনার। টিপিক্যালি ইউজ উইথ ক্যাটাগরিক্যাল ডেটা, মানে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা সামারি করতে ব্যবহার করা হয়ে থাকে। আনলাইক মিন অর মিডিয়ান, মোড নিড নট বি ইউনিক। ওকে, নট গ্রেট ফর কন্টিনিউয়াস ডেটা, এটা সাধারণত কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে খুব একটা মানে কার্যকর না। কন্টিনিউয়াস ডেটা নিডস টু বি ডিসক্রিটাইজ অ্যান্ড বিন্ড ফার্স্ট, অর্থাৎ আমাদের যেমন ধরেন এজ, মানে পার্টিসিপেন্টদের এজ আছে সেটাকে আমরা এজ গ্রুপ করে নিলাম, এটাকে বলা হয়েছে ডিসক্রিটাইজড। আর যেমন 10 to 20, 20 to 30, এটাকে আমরা এজ গ্রুপ করে নিতে পারি বা বিন করে নিতে পারি। তো মোড অফ এ ডেটা সেট, যেমন এখানে দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6 ছয়জন ক্যান্ডিডেট আছে এবং ছয়জনের ভোটস এখানে আছে। তো এখানে ক্যান্ডিডেট 160, ক্যান্ডিডেট 220, ক্যান্ডিডেট 310, ক্যান্ডিডেট 440, ক্যান্ডিডেট 550 এবং ক্যান্ডিডেট 630। তাহলে এখানে আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু কোনটা, 60। মোস্ট রিপ্রেজেন্টস দ্য মোস্ট, যেটা বললাম যে মোড রিপ্রেজেন্টস দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু ইন এ ডেটা সেট, সো দ্য উইনার ইজ 60। ওকে ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মেজার অফ স্প্রেড কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। মেজার অফ স্প্রেডের মধ্যে আমাদের এই মেজারগুলো আছে, মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স। আমরা একে একে দেখি। আমাদের একটা ডেটা সেট আছে এখানে 5 সিস্টোলিক ব্লাড প্রেশার, এখানে অড স্যাম্পল সাইজ আছে। তো ফার্স্ট আমরা কীভাবে মিনিমাম খুঁজে বের করতে পারি, একটা ডেটা সেটে মিনিমাম আমরা এখানে সর্টিং করে খুঁজে নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডেটা সেটের মিনিমাম ভ্যালু হচ্ছে 80, ম্যাক্সিমাম 120। এই ডেটা সেটে ম্যাক্সিমাম আছে 120। এবার আসি রেঞ্জ। রেঞ্জ যখন আমরা বের করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিব। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম আছে 120, মিনিমাম 80। তাহলে 120 মাইনাস 80, এটা রেঞ্জ হবে 40। আচ্ছা, এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, একটু আগে যেটা বললাম যে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটের মিনিমাম যে পয়েন্টস, ম্যাক্সিমাম পয়েন্ট, আর মাঝখানে আমরা এটা মানে এই ডেটা সেটটাকে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের মিডিয়ান বা 50% টাইল। একটু পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই পাশে যেটা আছে এটাকে আমরা বলি বটম 50% অফ দ্য ডেটা বা লেফট হাফ অফ ডেটা বা লোয়ার হাফ অফ ডেটা, এটা হচ্ছে আপার হাফ অফ ডেটা। ওকে, একটু পরে আমরা এগুলো ডিটেল আলোচনা করব। তাহলে রেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম, একটা ডেটা সেটের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু যে বিয়োগফল যেটা, সেটাকে আমরা বলছি রেঞ্জ। রেঞ্জ সেন্সিটিভ টু আউটলায়ার্স, অর্থাৎ যদি এক্সট্রিম ভ্যালু থাকে সেক্ষেত্রে রেঞ্জটা আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট আসতে পারে। যেমন এখানে আমাদের যে ডেটা সেটটা আছে এখানে 500 একটা এক্সট্রিম ভ্যালু, তাহলে এটা ম্যাক্সিমাম, মিনিমাম এখানে আছে 80, তাহলে এটা 420 হয়ে গেছে রেঞ্জ, কিন্তু অ্যাকচুয়ালি রেঞ্জটা আছে আমাদের 40। শুধুমাত্র একটা ভ্যালুর কারণে আমাদের কোথায় 40 আর কোথায় 420, অনেক বেশি ডিফারেন্স। ওকে, সুতরাং আমরা এটা বলতে পারি রেঞ্জ সেন্সিটিভ টু আউটলায়ার্স। তাহলে এটার করণীয় কি, এটার পরিবর্তে আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ব্যবহার করতে পারি, যেটা আমাদের পরবর্তী আলোচনা আছে। এখন গতদিন একজন আলোচনা করেছিলেন পার্সেন্টাইল কি। পার্সেন্টাইল হচ্ছে একটা ডেটা সেটকে 100 ইকুয়াল পার্টসে ভাগ করে দেওয়া। ওকে, আচ্ছা, মোস্ট কমন এই তিনটা পার্সেন্টাইল আমরা ব্যবহার করি, একটা 25, 58, 75। ওকে, এই তিনটা পার্সেন্টাইল আমরা ইউজ করে থাকি কমনলি। এই পার্সেন্টাইলটা বোঝাটা গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব যে কীভাবে এটা, মানে যেটা বললাম কনসেপ্টটা বোঝাটা গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করব এটা মোটামুটি ভালোভাবে বোঝার জন্য। আমরা যখন একটা ডেটা সেট হাতে পাবো চারটা স্টেপে আমরা পার্সেন্টাইল ক্যালকুলেট করব। ফার্স্ট স্টেপে, এটা ধরেন একটা ডেটা সেট, এই ডেটা সেটটাকে আমরা দুইটা খণ্ডে বা দুইটা ভাগে ভাগ করে ফেলব। যেটা পাবো মিডিলে সেটা হচ্ছে আমাদের 50% টাইল বা মিডিয়াম। ওকে, তাহলে আমাদের এই প্রান্তে থাকবে মিনিমাম এবং ম্যাক্সিমাম, আর মিডিলে থাকলো 50% টাইল বা মিডিয়াম। এই যে মিডিয়াম ভ্যালুটা পেয়ে গেলাম, পাওয়ার পরে এটা হচ্ছে আমাদের
bottom 50% of data, এটা আছে top 50% of data, okay? এখন আমাদের খুঁজে বের করতে হবে Q1, অর্থাৎ 25% percentile. এই যে আমরা 50% পেলাম left side, এই left side কে আবার আমরা divide করে ফেলবো, okay? এই left side কে আবার আমরা divide করবো, divide করে middle যে value টা পাবো, সেটা হচ্ছে আমাদের Q1 বা 25% percentile, okay? আচ্ছা এটা হলো আমাদের স্টেপ 2 তাহলে আমাদের এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের Q1 এটা হলো Q2 আর এটা হলো Q3 তাহলে আমাদের এই Q2 টা হচ্ছে 50% percentile যেটা আমরা এই মিডল ভ্যালু পেয়ে গেলাম তারপরে এই যে আমাদের মিড লেফট সাইডে যে 50% আছে সেই 50 কে আবার অর্ধেক করব অর্ধেক করলে পাবো Q1 রাইট সাইডে যে 50% আছে সেটাকে আবার অর্ধেক করব করলে যেটা পাবো সেটা হচ্ছে Q2 ওকে তাহলে আমরা দেখি স্টেপ 3 তে হচ্ছে আমাদের রাইট সাইড কে ডিভাইড করার পালা এইখানে আমরা রাইট সাইডে অর্ধেক করব বা ভাগ করে ফেলব ভাগ করলে যেটা পাচ্ছি সেটা এটাকে Q3 এটাকে আমরা বলি 75% percentile এই স্টেপ 3 আমরা সম্পন্ন করার পরে স্টেপ 4 এ এসে আমরা মোটামুটি এখানে যে কনসেপ্টটা পাবো সেটা আমাদের স্প্রে মানে মেজার অফ স্প্রেডের অনেক কিছু কভার করবে প্রথমত এই যে একেবারে লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডেটা সেটের মিনিমাম ভ্যালু রাইট সাইডে একদম রাইট সাইডে ম্যাক্সিমাম তারপরে এটার মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান বা Q2 তারপরে যেটা বললাম এই লেফট 50% এর অর্ধেক বা মিডিয়ান যেটা সেটা হচ্ছে Q1 আর রাইট সাইডের মানে রাইট 50% এর মিডিয়ান বা মিডল ভ্যালুটা হচ্ছে আমাদের Q3 যেটাকে আমরা বলি 75% percentile আর Q1 এবং Q3 এটার পার্থক্যকে বলা হয় IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ওকে আচ্ছা এখন এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে আমরা পার্সেন্টাইল মানে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু আমাদের একটা জিনিস কমন সেটা হচ্ছে মিডিয়ান অর্থাৎ আমরা এখানে মিডিয়ানটা নিয়ে কাজ করছি তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আউটলায়ারের কোনো প্রভাব নাই কারণ মিডিয়ান যেটা করে সেটা হচ্ছে যে আপনার মিডল ভ্যালুটা কনসিডার করে প্রত্যেকটা ডেটা পয়েন্টস না এই কারণে এখানে আমাদের আউটলায়ারে কোনো ইম্প্যাক্ট নাই তাহলে আমরা এখানে দেখলাম যে এই চারটা মানে সিম্পল স্টেপের মাধ্যমে কিভাবে আমরা পার্সেন্টাইল ক্যালকুলেট করতে পারি একটা ডেটা সেট থেকে তাহলে আবার আমরা এখন আরও কিছু ইয়ে দেখি মেথড ফর ক্যালকুলেটিং পার্সেন্টাইল যেটা বললাম 50% percentile হবে হচ্ছে মিডল অবজারভেশন 25% percentile বা Q1 যেটা সেটা হবে হচ্ছে যে 50% লেফট সাইডে থাকে তার মিডল অবজারভেশন আর 75% percentile বা Q3 হবে রাইট সাইডে যে 50% থাকে সেটার মিডল ভ্যালু বা মিডিয়ান এখানে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হয় এখন যদি আমাদের স্যাম্পল সাইজ ইভেন হয় তাহলে কী করতে হবে খুবই সিম্পল এই যে আমরা ইভেন স্যাম্পল সাইজ যদি হয় তাহলে জাস্ট আমাদের যে মিডিলে যে দুইটা ভ্যালু থাকবে সেটার অ্যাভারেজ করব তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অড অবজারভেশনের ক্ষেত্রে আর ইভেন অবজারভেশনের ক্ষেত্রে মিডিলে যে দুইটা ভ্যালু থাকবে একটু আগে আমরা যেভাবে মিডিয়ান ক্যালকুলেট করেছি সেম ওয়ে জাস্ট আমরা মাঝের দুইটা ভ্যালুর অ্যাভারেজ নিব তাহলেই হবে ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টাইল কিভাবে ক্যালকুলেট করতে হয় ওকে এই মানে আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পলে যাই স্যাম্পল হাইট সেন্টিমিটারে দেওয়া আছে অফ 5 গ্রাজুয়েট স্টুডেন্টস এখানে দেখেন এটা হচ্ছে অড অবজারভেশন এখান থেকে আমরা পার্সেন্টাইল ক্যালকুলেট করব তাহলে ফার্স্টে আমাদের এই ডেটা যেহেতু এটা আমরা একটু আগেই বললাম যে এখানে মিডিয়ান কনসেপ্ট ইউজ করা হয় তার মানে অবশ্যই আমাদের ডেটাটা কী করতে হবে সর্ট করতে হবে তো ফার্স্টে আমরা এখানে 5টা অবজারভেশন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হচ্ছে 150 তাহলে আমি 150টা লিখে ফেললাম তারপরে আছে 160 ওকে তারপরে হচ্ছে 168 তারপরে হচ্ছে 170 তারপরেটা আছে 182 ওকে তাহলে এখানে আমাদের অবজারভেশনগুলো আমি লিখলাম এখন আমি নাম্বারিং করি 1 2 3 4 5 যেটা আমি বললাম প্রথম কাজ হচ্ছে আমাদের ধরেন এইটা হচ্ছে আমাদের এই পুরো একটা ডেটা সেট তাহলে এটা আমরা ভাগ করে ফেলবো মিডল অবজারভেশন এটা হচ্ছে আমাদের Q2 এটা হচ্ছে আমাদের মানে বাকি 50% তাহলে বাকি 50%-এর অর্ধেক এটা হলো আমাদের রাইট 50% তাহলে এখানে আমাদের এটার অর্ধেক হচ্ছে এটা ওকে
তাহলে দেখেন এখানে আমরা খুব ইজিলি আমরা কিন্তু চুজ করতে পারছি, এটা হলো আমাদের Q1, এটা হলো Q3। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে Q2 হচ্ছে 168, Q3 হচ্ছে 170, আর Q1 হচ্ছে 160। খুব ইজিলি আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম। ওকে, এটা হচ্ছে আমাদের মিনিমাম, এটা হলো আমাদের ম্যাক্সিমাম। তাহলে এখানে আমাদের মিনিমাম কত আছে? 150। আর এখানে ম্যাক্সিমাম কত আছে? 182। তাহলে এখানে এখান থেকে যদি আমরা রেঞ্জ বের করি, রেঞ্জ তাহলে কত হবে? 182 - 150। তাহলে 182 - 150 এটা করলে কত হয়? 182 - 150 তার মানে হবে 32। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর যদি এখান থেকে আমরা IQR বা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে চাই তাহলে কী হবে? Q3 - Q1। তাহলে Q3 এখানে কত আছে? 170। আর এখানে আমাদের Q1 কত আছে? 160। তার মানে এখানে আমাদের IQR হচ্ছে 10। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কী কী পাচ্ছি? মিনিমাম বের করতে পারছি, এটা আমি এক, ম্যাক্সিমাম বের করতে পারছি 2, এই যে মিডিয়ান বের করতে পারছি এটা হচ্ছে আমাদের 3। ওকে, এই যে Q1 বের করতে পারছি, তারপরে Q3 বের করতে পারছি, ওকে, আর এখানে আমাদের IQR-টা বের করতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু পরে দেখবো যে হোয়াট ইজ 5 নম্বর সামারি। আমি জাস্ট এখানে দেখালাম যে এখানে আমরা একটা ডেটা সিট থেকে কীভাবে আমরা করতে পারি, হ্যাঁ, ক্যালকুলেট করতে পারি। এইভাবে আমরা মানে কীভাবে এই ডেটা সেট থেকে আমরা কী করলাম? পার্সেন্টাইল ক্যালকুলেট করতাম। এখন ব্যাপারটা হচ্ছে এই যে Q2 168 বা এটাকে আমরা বলছি 50 পার্সেন্টাইল, এটা মানে কী বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা 50%, তার মানে আমরা এটা এখানে এই ডেটা সেট কীভাবে ইন্টারপ্রিট করবো, ইন্টারপ্রিটেশন কীভাবে হবে সেটা আমরা দেখি। এই যে মিডিয়ান বা Q2 বা 50 পার্সেন্টাইল 168, এটার মানে হচ্ছে এখানে আমাদের 5 জন স্টুডেন্ট আছে, তার মানে 50% স্টুডেন্টের হাইট লেস দেন 168 সেন্টিমিটার। এখানে Q1 আছে হচ্ছে 160, তার মানে হচ্ছে 25% স্টুডেন্টের হাইট 160 সেন্টিমিটারের নিচে বা ছোটো। ওকে, আর 75% এখানে কী আছে? 75% আমাদের Q3 170, তার মানে আমরা এখান থেকে বলতে পারি 75% স্টুডেন্টের হাইট 170 সেন্টিমিটারের নিচে। এটা হচ্ছে আমাদের কীভাবে পার্সেন্টাইল ইন্টারপ্রিটেশন করতে হয় সেটা। ওকে, আবারও বলছি, এটা একটা ডেটা সেট, এই ডেটা সেটের আমরা এই যে মিডিলটা পাবো সেটা হচ্ছে আমাদের Q2। লেফট সাইডে যে 50% আছে সেটার মিডিল হচ্ছে আমাদের Q1, রাইট সাইডে যে মিডিল পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের Q3। এটা হলো 25%, 50%, 75%। এইখানে যে ভ্যালুটা পাবো সেটা মানে হচ্ছে 25% লেফট সাইডে, এখানে যেটা পাবো 50% লেফট সাইড, এটা যেটা পাবো সেটা হচ্ছে 75% লেফট সাইড। যেটা একটু আগে বললাম যে এখানে আমাদের 160, তার মানে হচ্ছে 25% স্টুডেন্টের হাইট 160-র নিচে, আর মিডিয়ান আছে 168 বা 50%। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 50% স্টুডেন্টের হাইট 168 সেন্টিমিটারের নিচে, এটা আমরা বলতে পারি 75% স্টুডেন্টের হাইট 170 সেন্টিমিটারের নিচে। ওকে, এবং এখানে এটাও বলতে পারি যে মিডিয়ান হাইট হচ্ছে 168 সেন্টিমিটার। আচ্ছা, আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমরা এখানে পেলাম 10, আর রেঞ্জ হচ্ছে 32, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 5 জন গ্রাজুয়েট স্টুডেন্টের হাইটের রেঞ্জ হচ্ছে 32 বা 152 - 182, মানে 150 থেকে 180। ওকে, তাহলে এখানে আমরা যেটা ছিল সেটা হচ্ছে অড অবজারভেশন, আর পরেরটা আছে ইভেন অবজারভেশনস। একই মানে সিম্পল, এখানে জাস্ট আমাদের যেটা করতে হবে দুইটা যে থাকবে সেটার অ্যাভারেজটা নিতে হবে, মানে দুইটা মিডিল ভ্যালু অ্যাভারেজ। আমি এটা দেখাচ্ছি না আপনারা। ওকে, আমরা IQR অলরেডি ক্যালকুলেট করেছি, কীভাবে IQR করতে হয়, ক্যালকুলেট করতে হয় আমরা এখান থেকে অলরেডি দেখেছি। ওকে, এখানে ডিটেল দেওয়া আছে আরও, আপনারা এগুলো পরবর্তীতে আরও ভালো করে দেখবেন। আচ্ছা, এখন কথা হলো যে আমরা IQR কেন ব্যবহার করব।
রেঞ্জ তো আছে, তা সেক্ষেত্রে আবার ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কেন ব্যবহার করা দরকার সেটা একটু আমরা এখান থেকে দেখি। তাহলে এই ডেটাটা যদি আমরা একটু সর্ট করি, এই যেটা, তাহলে এখানে আমাদের এই যে 50 আছে, মানে 500 আছে, এটা হচ্ছে আমাদের আউটলায়ার। একটু আগে আমরা দেখে আসলাম এটা রেঞ্জ হবে কত, 420, কিন্তু আমরা এখান থেকে দেখে আসলাম যে আইকিউআর হচ্ছে 10। এই 10 কিন্তু আসলে এই 500-এর জন্য পরিবর্তন হবে না খুব একটা, কারণ আমরা এটা চুজ করছি মিডিল ভ্যালু। ওকে, এখানে আমরা চুজ করবো যেটা সেটা হচ্ছে মিডিল ভ্যালু। তাহলে আমাদের এখানে আইকিউআরের কোনো ইম্প্যাক্ট পড়বে না আউটলায়ারের। এই জন্য যেসব ডেটা সেটে আমাদের আউটলায়ার থাকবে, সেই আউটলায়ার্সের জন্য আমরা কি করব, আইকিউআর চুজ করব রেঞ্জের পরিবর্তে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ছোট কথা আছে, সেটা হচ্ছে যে আমরা দেখে আসলাম যে আইকিউআরটা সাধারণত কনসিডার করে মিডিয়ান কনসেপ্ট, আর রেঞ্জ মিডিয়ান কনসেপ্ট ব্যবহার করে না। যেহেতু মিডিয়ান কনসেপ্ট ব্যবহার করছে আর মিডিয়ানের উপর যেহেতু আউটলায়ারের কোনো ইম্প্যাক্ট নেই, সুতরাং আইকিউআরের উপর থাকবে না, এটা স্বাভাবিক। এরপরে আউটলায়ার ডিটেকশন, একটা ডেটা সেটে আউটলায়ার আছে কি না সেটা আমরা ডিটেক্ট করতে পারি এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ Q1 -1.5 আইকিউআর কমা Q3 +1.5 আইকিউআর। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যারা পড়বে তারা, মানে এই রেঞ্জের বাইরে যারা পড়বে তারা আউটলায়ার হিসাবে গণ্য হবে। আমরা দেখব প্র্যাকটিক্যালি কীভাবে এটা ক্যালকুলেট করতে হয়। যেটা বললাম যে এই রেঞ্জের বাইরে যারা পড়বে তারা হচ্ছে আউটলায়ার হিসেবে আমাদের ডেটা সেটে ডিটেক্টেড হবে। ওকে, এই যে আউটলায়ার ডিটেকশন যেটা বললাম। এরপরে 5 নম্বর সামারি, এই যে আমরা একটু আগে এটা ইয়ে করে এসেছি যে Q1 বের হয়েছিল, মিনিমাম ছিল 150, ম্যাক্সিমাম 182, আর মিডিল ভ্যালু ছিল Q3, এগুলো আমরা বের করেছিলাম। এটা 160 ছিল, এটা 170 ছিল, এটা মোস্ট প্রবলি 168 ছিল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই যে মিনিমাম ফার্স্ট কোয়ার্টাইল, আচ্ছা এটা কোয়ার্টাইল বললাম, এটা কীভাবে আমরা বলছি, তারপরে সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম, এই পাঁচটা অ্যাকচুয়ালি আমরা এই পাঁচটা ইয়া দিয়ে ভ্যালু দিয়ে বক্স প্লট করতে পারি। আমরা পরবর্তীতে দেখছি এটা, এটাকে একসাথে বলা হয় 5 নম্বর সামারি। আচ্ছা, একটা ডেটা সেট আমরা যে পার্সেন্টাইল, মানে পার্সেন্টাইল বললাম কি যে একটা ডেটা সেটকে 100 ইকুয়াল পার্টসে ভাগ করবে, আর কোয়ার্টাইল মানে চারটা পার্টে ভাগ করবে। যেমন একটু আগে দেখলাম, এটা যদি ডেটা সেট হয় প্রথমে আমাদের দুই ভাগ হলো, পরবর্তীতে এই যে চার ভাগ, তাহলে এটা আমাদের চারটা ভাগ আছে এখানে, এই জন্য এটাকে আমরা বলে থাকি কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। ভ্যারিয়েন্স মানে হচ্ছে আমরা ভ্যারিয়েশনটা দেখব যে একটা ডেটা সেটে মিন কত দূরে আছে। ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেট করি, তারপরে আমরা বুঝতে পারবো। এখানে এই যে মিউ যেটা, এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স, এক্স আই হচ্ছে আমাদের ডেটা পয়েন্টস, এক্স বার হচ্ছে মিন, স্যাম্পল সাইজ হচ্ছে এন। কীভাবে ক্যালকুলেট করতে হয়, খুবই সিম্পল। এখানে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, মিন ক্যালকুলেট করতে হবে। তো আমরা এটার মিন যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এইগুলোকে আমাদের যোগ করতে হবে। তো আমি একটু আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাচ্ছি যেটা আমরা কীভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের মিন বের করতে হবে, তাহলে কী করতে পারি আমরা, এটা মিন বের করতে হলে 168 + 170 + 150 + 160 + 170। আচ্ছা, এটা করার পর আমরা এটাকে ভাগ করবো কত দিয়ে, 5 দিয়ে। ওকে, কারণ এখানে আমাদের ডেটা পয়েন্ট আছে কয়টা, 5টা, রাইট? তো যা আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের এখানে এই যে ফার্স্টে আমাদের কী করতে হবে, ক্যালকুলেট দ্য সেন্টার ভ্যালু বা মেন, এটা আমাদের এসেছে 163.6। ওকে, সাবট্র্যাক্ট ইচ ভ্যালু ফ্রম দ্য মিন অ্যান্ড স্কোয়ার অল অফ দেম। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে দেখেন এক্স আই, প্রত্যেকটা ডেটা পয়েন্ট, এই যেমন 168 একটা ডেটা পয়েন্ট, অর্থাৎ এটাকে আমরা বলি X1, X2, X3, X4, X5, 5টা আছে। তাহলে আমরা এখানে কী করব, প্রত্যেকটা বিয়োগ করব এখান থেকে এই সেন্টার ভ্যালুটা। তার মানে হচ্ছে এটা হবে এরকম, খেয়াল করি আমরা একটু, 168 - 163.6, এটাকে আমাদের স্কোয়ার করতে হবে। কেন স্কোয়ার করতে হবে আমরা একটু পরে বলছি। তো
তারপরে হবে 170 মাইনাস 163.6 স্কোয়ার। আচ্ছা এটা আমি ক্যালকুলেট করে একবার আপনাদেরকে বলি, কারণ এটাই বেটার হবে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে 168 মাইনাস 163.6, এটা এসেছে 4.4। আমি এই দুই নাম্বারটা এখানে লিখছি, 4.4 স্কোয়ার প্লাস। তারপরে হচ্ছে আমাদের 170 মাইনাস 163.6, 6.4 স্কোয়ার প্লাস 150 মাইনাস 160.6, এটা হবে মাইনাস 13.6, তার স্কোয়ার করব। ওকে, প্লাস তারপরে আছে আমাদের 160 মাইনাস 163.6, এটা হচ্ছে মাইনাস 3.6, সেটাকে স্কোয়ার করব। তারপরে আছে 182 মাইনাস 163.6, এটা করলে আসে 18.4, তার স্কোয়ার করব। ঠিক আছে, এখন এই স্কোয়ারগুলো আমরা যোগ করব। এরপর কী করতে হবে, ক্যালকুলেট দ্য সাম অফ স্কোয়ার্ড ভ্যালুস। এই যে আমরা স্কোয়ার করলাম সেটা কী করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এখানে 4.4 এগুলার আমাদের যোগ করতে হবে। আমি ক্যালকুলেট করে আপনাদেরকে বলছি, এটা যোগ করলে আসছে হচ্ছে আপনার 596.8। এখন পরের চার ধাপ কী করতে হবে, ডিভাইড দ্য সাম, মানে এই যে যোগফলটা পেলাম, দ্য নাম্বার অফ ভ্যালুস, কতগুলো ভ্যালু আছে এখানে, পাঁচটা, সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দেব, ডিভাইড বাই 5। ওকে, এটা করলে আসছে আমাদের এখানে 119.36, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েশন। ওকে, আচ্ছা এর পরবর্তীতে পপুলেশান এবং স্যাম্পল ভ্যারিয়েন্সের ডিফারেন্স এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা এন মাইনাস ওয়ান, আমি এখানে একটু ভুল করেছি, এটা ভাগ হবে অ্যাকচুয়ালি 4 দিয়ে, 596.8 ডিভাইড বাই 4। হ্যাঁ, এটা হলে হবে অ্যাকচুয়ালি 149.2। আচ্ছা, স্যাম্পলে হচ্ছে আমাদের এখানে জাস্ট পপুলেশানে এন এবং স্যাম্পল সাইজ এন মাইনাস ওয়ান। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মানে জাস্ট আমাদের যে ভ্যারিয়েন্সটা পেলাম সেটার অ্যাকচুয়ালি রুট করলে আমাদের হবে। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েন্সটা পেয়েছে হচ্ছে 149 আচ্ছা এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে আমরা ক্যালকুলেট যদি করি, জাস্ট এই সেম জিনিসটাই আমাদের এখানে বসাইতে হবে, তার মানে আমাদের এখানে রুট ওভার 149.2, এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন রুট করতে হলো সেটা আমরা একটু দেখি, আর কেন এখানে আমরা যে স্কোয়ার করলাম, এটা যদি আমরা স্কোয়ার না করতাম এটা যোগফল চলে আসতো শূন্য, এ কারণে এটা স্কোয়ার করা হয়েছে। ওকে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত এখানে আপনারা একটা জিনিস দেখেন, এটা আমরা স্কোয়ার করেছি না, প্রত্যেকটা এখানে হাইট সেন্টিমিটারে ছিল, তার মানে এখানে যে আমরা 149.2 বের করলাম এটা কিসে ছিল, সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে এটা তো আমাদের স্ট্যান্ডার্ড একক হলো না, তাহলে এটা আমাদেরকে স্ট্যান্ডার্ড এককে নেওয়ার জন্য এটা কী করতে হবে, রুট করতে হবে, তাহলে সেটা আমাদের সেন্টিমিটারে চলে আসবে। ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসার কারণ। অনেকে প্রশ্ন করে যে আমাদের ভ্যারিয়েশন বের করলামই, তাহলে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন দরকার। ওকে, আচ্ছা তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম, সামারি স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমরা এই ডেটা সেটটার জন্য বের করেছি অলরেডি।
Q1 বলতে কি বোঝায়, Q2 বলতে কি বোঝায়, Q3 এগুলো আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের একটা ক্যাটাগরি মানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কীভাবে আমরা সামারি করতে পারি, নিউমেরিক্যাল সামারি। আমরা দেখলাম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা লোকেশন, মেজার অফ স্প্রেডস, এখন আমরা দেখব শেপ কীভাবে আমাদের মানে ডিস্ট্রিবিউশন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, হ্যাঁ মানে হিস্টোগ্রামটা আমাদেরকে বুঝতে হবে। এরপর আছে বক্স প্লট, ডেন্সিটি প্লট, অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমরা গ্রাফিক্যালি সামারি করতে পারি যে প্লটগুলো দিয়ে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। হিস্টোগ্রাম আমরা ব্যবহার করি মেনলি ফোর অ্যাসপেক্টস, চারটা অ্যাসপেক্টের ভিত্তি করে। প্রথম শেপ, সেন্টার, স্প্রেড, আউটলায়ার্স। শেপ মানে হচ্ছে যে আমাদের ডেটাটা কীভাবে এখানে ডিস্ট্রিবিউটেড আছে। যেমন এটা দেখেন, এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল, এই যে সিমেট্রিক, এবং এখানে আমাদের একটাই মানে মোড আছে, এই যে একটু পরে দেখাবো, এটাকে বলা হয় ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন। ওকে, শেপটা আমরা এখান থেকে বুঝলাম যে দিস ইনক্লুডস হোয়েদার দিস ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক অর স্কিউড, অর্থাৎ এটা রাইট সাইডে স্কিউড হয়েছে না লেফট সাইডে, অর্থাৎ পজিটিভলি অর নেগেটিভলি স্কিউড হয়েছে কিনা। ওকে, সেন্টার গিভস এ লোকেশন অফ দ্য অ্যাপ্রক্সিমেট সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন অন দ্য স্কেল ফর ভেরিয়েবল। আমরা পরবর্তী স্লাইডে গেলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের শেপটা বুঝলাম, এই যে সেন্টার, অর্থাৎ হিস্টোগ্রাম থেকে আমরা ভিজুয়ালি এখানে যেমন এই এক্স এক্সিস বরাবর থেকে আমরা এটা মিডিয়ান এবং মিন দেখতে পাচ্ছি, অর্থাৎ মেজার অফ লোকেশন বা সেন্টারটা আমরা এখান থেকে হিস্টোগ্রাম থেকে দেখতে পাচ্ছি। তার মানে হিস্টোগ্রাম আমাদেরকে শেপটা বুঝতে হেল্প করে, সেন্টারটা বুঝতে হেল্প করে, এটা দেখলাম। এরপরে যেটা আছে স্প্রেড, স্প্রেড বুঝতে আমাদেরকে হেল্প করে। স্প্রেড মানে কি, আমরা জানি যে মিন, ম্যাক্স, Q1, Q2, IQR রেঞ্জ, এগুলো আমরা হিস্টোগ্রাম থেকে ইন্টারপ্রিটেশন করতে পারি বা ইন্টারপ্রেট করতে পারি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে শেপ কীভাবে কাজ করে, সেন্টার, স্প্রেড এগুলো দেখলাম। আর আউটলায়ার্স, এটা তো আমরা জানি যে আউটলায়ার্স মানে হচ্ছে এক্সট্রিম ভ্যালু। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু। তার মানে হচ্ছে আমরা একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল একটা হিস্টোগ্রাম তৈরি করেই এই চারটা জিনিস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যেতে পারি যে এই ডেটাটা কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে, এটার লোকেশান কত বা কেমন, স্প্রেড কেমন আছে, তারপরে হচ্ছে আউটলায়ার আছে কি নাই, এটা আমরা হিস্টোগ্রামের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। পরবর্তীতে আছে ডেন্সিটি প্লট। অ্যাকচুয়ালি এটা হিস্টোগ্রামেরই একটা পার্ট। এই ডেন্সিটি প্লট ভিজুয়ালাইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা ওভার কন্টিনিউয়াস ইন্টারভাল। অ্যাকচুয়ালি এই যে ওয়াই এক্সিস বরাবর যেটা হিস্টোগ্রামে, এটা থাকে ফ্রিকোয়েন্সি, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি। ওকে, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি। দিস চার্ট ইজ এ ভেরিয়েশন অফ এ হিস্টোগ্রাম, যেটা বললাম, দ্যাট ইউজ কার্নেল স্মুথিং টু প্লট ভ্যালুস, অ্যালাউইং ফর স্মুদার ডিস্ট্রিবিউশন বাই স্মুদিং আউট নয়েস। হ্যাঁ, দ্য পিকস অফ এ ডেন্সিটি প্লট হেল্প ডিসপ্লে হোয়ার ভ্যালুস আর কনসেন্ট্রেটেড ওভার দ্য ইন্টারভাল, অর্থাৎ আমাদের এই ডিস্ট্রিবিউশনটা বা শেপটা বুঝতে হেল্প করে। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ ডিস মানে ডেন্সিটি প্লট, আমরা কেন হিস্টোগ্রাম থেকে তো শেপ বুঝছি, তাহলে কেন হিস্টোগ্রামে মানে হিস্টোগ্রাম থাকা সত্ত্বেও আবার ডেন্সিটি প্লট দেখতে হচ্ছে। অ্যান্ড অ্যাডভান্টেজ ডেন্সিটি প্লটস হ্যাভ ওভার হিস্টোগ্রাম ইজ দ্যাট দে আর বেটার ডিটারমাইনিং দ্য ডিস্ট্রিবিউশন শেপ। ওকে, দে আর নট অ্যাফেক্টেড বাই দ্য নাম্বার অফ বিনস। হ্যাঁ, বাট হিস্টোগ্রাম কম্প্রাইজিং অনলি ফোর বিনস উডেন্ট প্রোডিউস এ ডিস্টিংগুইশেবল এনাফ শেপ অফ ডিস্ট্রিবিউশন অ্যাজ 20 বিন হিস্টোগ্রাম উড। ওকে, হাউএভার ডেন্সিটি প্লটস দিস ইজেন্ট ইন ইস্যু, অর্থাৎ হিস্টোগ্রামে এই যে এগুলোকে আমরা বলে থাকি এক একটা বিন, ওকে, কিন্তু ডেন্সিটি প্লটে সেই ইস্যুটা নাই, আমরা খুব ইজিলি ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারি বা শেপটা বুঝতে পারি। এখন আসি বক্স প্লট। একটু আগে আমি বলেছিলাম যে 5 নম্বর সামারি, এইটা যখন আমরা গ্রাফিক্যালি দেখি সেটাকে আমরা বক্স প্লট বলতে পারি। এই যে টু নো দ্য 5 নম্বর সামারি, এটা আমাদের বক্স প্লটে, এই যে উপরে যেটা আছে সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম, একদম নিচে যেটা আছে সেটা হলো মিনিমাম, আর বক্স প্লটের এই এইটাকে বলা হয় Q3, আর বক্স প্লটের মাঝে যে দাগটা থাকে এটা হচ্ছে আমাদের মিডিয়ান, আর নিচে যে দাগটা থাকে সেটা হচ্ছে আমাদের Q1 বা 25%। আর এখান থেকে এইটুকুকে বলা হয়
IQR বা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, যে সরি এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। আর এই যে এই বক্স প্লটের Q3 এবং Q1 এর পার্থক্য যেটা, সেটাকে আমরা বলছি IQR বা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। টু আইডেন্টিফাই এনি আউটলায়ার্স, আমরা মানে এটার বাইরে যদি কোনো ডেটা পয়েন্টস থাকে এই ম্যাক্সিমামের বাইরে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আউটলায়ার। আমরা যখন ডেটা ভিজুয়ালাইজেশন দেখব পাইথন দিয়ে, তখন আরও এই জিনিসগুলো আরও ডিটেলে দেখার ট্রাই করব। ওকে, আমরা বক্স প্লট দেখলাম, এরপরে হচ্ছে আমাদের ডিসক্রাইবিং ডিস্ট্রিবিউশনস। আমাদের ডিস্ট্রিবিউশনটা আমরা কীভাবে ডিসক্রাইব করতে পারি, এই সেম কথা হিস্টোগ্রামে আমরা অলরেডি পড়ে এসেছি, শেপ, সেন্টার, স্প্রেড, আউটলায়ার্স, এই চারটা অ্যাসপেক্টস আমরা এখানে বর্ণনা করতে পারি ডিসক্রাইবিং ডিস্ট্রিবিউশনস এই পার্টটাতে। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। যখন আমরা ওয়ান কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল একসাথে, মানে একটা ভেরিয়েবল আমরা যখন ভিজুয়ালাইজ করব, সেটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হতে পারে, স্কিউড লেফট মানে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হতে পারে, স্কিউড রাইট বা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হতে পারে, বা ডিস্ট্রিবিউশনটা ইউনিমোডাল মানে একটা মডাল মানে মোড থাকতে পারে, বাইমোডাল মানে দুইটা মোড থাকতে পারে, মাল্টিমোডাল মানে একাধিক দুইয়ের অধিক মোড থাকতে পারে। নট অল ডিস্ট্রিবিউশনস হ্যাভ সিম্পল রিকগনাইজেবল শেপ, মানে সব ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি এমন শেপ থাকবে না যেটা আমরা খুব ইজিলি রিকগনাইজ করতে পারি। প্রথমে যে ডিস্ট্রিবিউশনটা এখানে দেখতে পাচ্ছি সেটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনস, এবং এখানে আমাদের বলা আছে ইউনিমোডাল। ইউনিমোডাল কেন, এখানে অনলি ওয়ান ক্লাস্টার অর হাই পয়েন্ট, এই যে একটা ক্লাস্টার এবং হাই পয়েন্ট একটাই আছে, এই জন্য আমরা এটাকে বলছি মোড। ওকে, আমরা যে জানি যে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু ইন আ হিস্টোগ্রাম সেটা হচ্ছে আমাদের এক মানে মোড হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এরপরে এটাও সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ লেফট অথবা রাইটে কিন্তু এটা স্কিউড হয়নি, এটাও সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, কিন্তু এটার মোড আছে দুইটা, কারণ এটা দুইটা পিক আছে, এই যে দেখেন ক্লাস্টার অর হাই পয়েন্টস দুইটা আছে, এই জন্য এটাকে আমরা বলছি বাইমোডাল ডিস্ট্রিবিউশন। এটাকে আমরা বলবো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কারণ এটা সিমেট্রিকও না লেফট অর রাইট, মানে এখানে দেখেন দ্য ফাইনাল গ্রাফ ইজ সিমেট্রিক অ্যান্ড ইউনিফর্ম, দ্যার ইজ নো মোড, এখানে কোনো মোড নাই, অল ভ্যালুজ আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালি লাইকলি, মানে ওকে এখানে আমাদের কোনো স্কিউনেস হয়নি। হুইচ ইজ হোয়াট উই মিন বাই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলে থাকি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এরপরে আসে আমরা স্কিউনেস বলতে কী বোঝানো হয়েছে, এ মেজার অফ অ্যাসিমেট্রি অ্যারাউন্ড দ্য মিন, মানে মিনের চারপাশে ডেটাটা কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা আমরা চেক করি স্কিউনেসের মাধ্যমে। ইফ ওয়ান টেল ইজ লঙ্গার দ্যান অ্যানাদার দ্য ডিস্ট্রিবিউশন ইজ স্কিউড। ওকে, দিস ডিস্ট্রিবিউশনস আর সামটাইমস কল্ড অ্যাসিমেট্রিক অর অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যাজ দে ডোন্ট শো এনি কাইন্ড অফ সিমেট্রি। সিমেট্রি মিনস দ্যাট ওয়ান হাফ অফ ডিস্ট্রিবিউশন ইজ মিরর ইমেজ অফ অ্যানাদার হাফ, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলতে পারি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। পরে আসি স্কিউনেস, যাদের শূন্য মানে স্কিউ হয়নি তাদেরকে আমরা বলি মূলত নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, এই যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটাকে বলা হয় বেল শেপড বা বেল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন। এক্সট্রিম ভ্যালুজ আর ইকুয়ালি লাইকলি অন বোথ সাইডস, যদি থাকে তাহলে এই বোথ সাইডেই, এই যে বলা হয়েছে বোথ সাইড অফ দ্য মিন, সিমেট্রি অ্যাবাউট দ্য মিন। ওকে, এটা হচ্ছে আমার এই স্কিউনেস যেখানে শূন্য সেটাকে আমরা বলে থাকি নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন দেখেন আমরা বলেছিলাম স্কিউনেস দুই ধরনের, একটা হচ্ছে রাইট আর একটা লেফট। রাইট যেটা সেটাকে আমরা বলি পজিটিভ স্কিউনেস, আর লেফট যেটা সেটাকে আমরা বলি নেগেটিভ স্কিউনেস। এ লেফট ডিস্ট্রিবিউশন হ্যাজ এ লং লেফট টেইল, দেখতে পাচ্ছেন লেফট সাইডে লং টেইল আছে। লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন আর অলসো কল্ড নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, দ্যাটস বিকজ দ্যার ইজ আ লং টেইল ইন দ্য নেগেটিভ ডিরেকশন অন দ্য নাম্বার লাইন। আমরা যদি একটা নাম্বার লাইনের কথা চিন্তা করি, এটা হচ্ছে শূন্য, এই দিকে যে ভ্যালুগুলো থাকে সেগুলো নেগেটিভ, আমরা জানি -1, -2, এদিকে +1, +2, তাহলে এই নাম্বার লাইনের এইদিকে ইন্ডিকে, যেহেতু লেফট সাইডে লেফট পোর্শনে আমাদের নেগেটিভিটি আছে, নেগেটিভ ভ্যালুগুলো আছে, এই জন্য আমরা এটাকে বলছি নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনস। হ্যাঁ, আচ্ছা, দ্য মিন ইজ অলসো দ্য লেফট অফ দ্য পিক, এই যে পিক আছে দেখতে পাচ্ছি আমরা,
মিনটাও লেফট সাইডে থাকবে, এই যে মিনটাও কিন্তু আমাদের এখানে লেফট সাইডে আছে, অর্থাৎ এই নাম্বার লাইনের নেগেটিভ যে পার্টটা আছে সেই পার্টের দিকে। তাহলে আমরা নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন যেটা দেখলাম সেটা হচ্ছে লং লেফট টেল থাকবে, এটার আরেকটা নাম হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, আর নেগেটিভ ডিরেকশন অন দ্য নাম্বার লাইন, আর দ্য মিন ইজ অলসো দ্য লেফট অফ দ্য পিক। এটা সে তাহলে পজিটিভ ডিস্ট্রি স্কিউনেসটা এর উল্টা হবে, এ রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন হ্যাজ লং টেল অন রাইট সাইড। আমরা দেখতে পাচ্ছি এটা মানে রাইট সাইডে লং টেল আছে। রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন আর অলসো কল্ড পজিটিভ স্কিউনেস বা পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি নাম্বার লাইন চিন্তা করি তাহলে এটা শূন্য, এটা প্লাস ওয়ান প্লাস টু, তার মানে এদিকে হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশান, এদিকেই আছে আমাদের ডিরেকশানটা। দ্য মিন ইজ অলসো দ্য রাইট সাইড অফ দ্য পিক, এটা আমরা দেখতে পাচ্ছি মিনটা রাইট সাইডে আছে, এটা হচ্ছে আমাদের মিন লাইন। এরপর হচ্ছে মিন অ্যান্ড মিডিয়ান ইন দ্য স্কিউ ডিস্ট্রিবিউশন। আমরা অলরেডি দেখে এসেছি, তারপরও আমি দুইটা স্লাইড রেখেছি আরও একটু ভালো করে বোঝার জন্য। এ লেফট স্কিউড অর নেগেটিভ ডিস্ট্রিবিউশন উইল হ্যাভ দ্য মিন টু দ্য লেফট অফ দ্য মিডিয়ান, এই অর্থাৎ আমাদের নেগেটিভ স্কিউনেস যেখানে থাকবে সেখানে মিনটা অবস্থান করবে মিডিয়ানের লেফট সাইডে, আর যদি পজিটিভ হয় রাইট স্কিউড হয় তাহলে মিডিয়ানের রাইট সাইডে মিন থাকবে। ওকে, আমি এই যে ভিজুয়ালাইজেশনগুলো আপনাদের দেখাচ্ছি অ্যানালাইসিসে খুব খুব হেল্পফুল হবে, মানে আমরা যখন রিয়েল ডেটা সেট ইয়া করবো তখন আমাদের খুব দ্রুতই আমরা বলতে পারবো যে এখানে কোন ধরনের সিচুয়েশান আছে। কার্টোসিস, কার্টোসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিফাইন্স হাউ হ্যাভিলি দ্য টেলস অফ ডিস্ট্রিবিউশন ডিফার ফ্রম দ্য টেলস অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশন অলরেডি আমরা দেখে এসেছি। In other words, kartosis identifies whether the tails of a given distribution contains extreme values. এই extreme values মানে হচ্ছে outliers। এই যে normal distributed data, যদি normally distributed data হয় সেটার kartosis হবে 3। হ্যাঁ, এই যে excess kartosis আমরা ইয়ে করতে পারি kartosis minus 3, kartosis tail risk। আর এখানে এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথা, high kartosis মানে যেখানে kartosis বেশি থাকবে, extreme events more likely than in normal distribution. Okay, তাহলে আমরা এখানে স্কিউনেসটা দেখলাম, কার্টোসিস দেখলাম, এরপরে আছে আমাদের আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটা আরও ডিটেলে দেখব। তাহলে এখানে আমরা ডিসক্রাইব ডিস্ট্রিবিউশনস, এটা আমরা মোটামুটি দেখলাম যে ডিস্ট্রিবিউশন সিমেট্রিক, নেগেটিভ স্কিউড পজিটিভলি স্কিউড হতে পারে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে পারে। এরপর আমরা এখান থেকে দেখলাম যে মানে পজিটিভ এবং নেগেটিভ স্কিউনেসের মিন এবং মিডিয়ানের পজিশন বা অবস্থান, তারপরে আমরা কার্টোসিস দেখলাম। ওকে, এরপরে আমরা দেখব নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝানো হয়েছে। ডিস্ট্রিবিউশন মূলত এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর এই ভ্যালুজ আর ক্লোজ টু দ্য মিন। ওকে, এটা অ্যাকচুয়ালি নর্মালি বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আছে এইটা। ওকে, আচ্ছা, এখন দ্য নর্মাল কার্ভ, এইটাকে গাউসিয়ান কার্ভও বলা হয়ে থাকে বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে বা বেল কার্ভও বলা হয়ে থাকে, অনেকগুলো নামে এটাকে ডাকা হয়। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য মোস্ট কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস উইল ফলো দ্য শেপ অফ দ্য নর্মাল কার্ভ। এই যে এইটা, যদি আমাদের কোনো ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে অবশ্যই আমাদের এই শেপটা ফলো করবে, মিন মিডিয়ান অ্যান্ড মোড অল এক্সিস্ট অ্যাট দ্য সেন্টার। ওকে, অর্থাৎ মিন মিডিয়ান এবং মোড ইকুয়াল। ওকে, এখন আমরা এখান থেকে এম্পেরিক্যাল রুল, এইটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারছি যে এই যে মিউ এটা পজিটিভ সাইডে ওয়ান এবং নেগেটিভ সাইডে মাইনাস ওয়ান, এইটুকু মিলে বলা হয় ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মাইনাস টু এবং প্লাস টু এইটুকুকে মিলে বলা হয় টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর তারপরে আছে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এই যে দেখেন অফ ফল মানে এই 68 এই জায়গাটুকু, অর্থাৎ এই যে 34.1 তার মানে এটা 68% অফ ভ্যালুস ফল ইন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন, অর্থাৎ 68% ভ্যালুগুলো এই জায়গাটুকুর মধ্যে থাকবে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হয়। 95% অফ দ্য অফ দ্য অল ভ্যালুস ফল ইন টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা দেখতে পাচ্ছি এই টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে 95% অফ ডেটা। হ্যাঁ, তারপরে 99.7% হচ্ছে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
ডেভিয়েশন হবে, যেটা এখানে বলা আছে 99.7% অফ অল ভ্যালুস ফল ইন থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন। ঠিক আছে, অর্থাৎ ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে ভ্যালু মানে মোটামুটি 68% ভ্যালুগুলো থাকে। হ্যাঁ, তারপরে 95, এরপরে আছে 99.7%। এটা হচ্ছে আমাদের, এটাকে বলে এম্পেরিক্যাল রুল। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন এই যে 68% উইদিন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন, এই যে এই জায়গাটুকুকে আমরা বলছি 68%। এর পরবর্তীতে দেখেন এইটুকু হচ্ছে আমাদের 95%, তার পরবর্তী এটা হচ্ছে আমাদের 99% বা 99.7%। ওকে আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে আউটলায়ারের ইম্প্যাক্ট কী সেটা আমরা দেখব। দেয়ার উইল বি ফিউ এক্সট্রিম ভ্যালুস, দ্য নাম্বার অফ এক্সট্রিম ভ্যালুস অ্যাট ইদার সাইড অফ দ্য মিন উইল বি দ্য সেম। ওকে, প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটার প্রপার্টিস কী? আচ্ছা, যেটা একটু আগে বলে আসছি, মিন, মোড এবং মিডিয়ান অল আর ইকুয়াল, দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ অ্যারাউন্ড দ্য মিন, যেটাকে আমরা মিউ বলছি, এখানে মিউ মানে হচ্ছে মিন আর সিগমা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স্যাক্টলি হাফ অফ দ্য ভ্যালুস আর দ্য লেফট, যেটা বললাম, অফ দ্য সেন্টার, অ্যান্ড এক্স্যাক্টলি হাফ অফ দ্য ভ্যালুস আর দ্য রাইট। ওকে, দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ওয়ান। ওকে, রোল অফ সিগমা মানে রোল অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে ফিউ পয়েন্টস ফার ফ্রম দ্য মিন, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেক বড় হয় তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে মেনি পয়েন্টস ফার ফ্রম দ্য মিন, এই দুইটা গ্রাফ থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আচ্ছা, জিডি স্কোর বা এটাকে জি স্কোর বলে আর স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু দ্যাট ক্যান বি ইউজ টু কম্পেয়ার স্কোরস ইন ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনস। ওকে আচ্ছা, এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে হয় এবং এটার ইউজেস কী আমরা প্র্যাকটিক্যালি আরও সুন্দর করে দেখার ট্রাই করব। ক্যালকুলেটিং জি স্কোর, এখানে আমরা দেখতে পাচ্ছি কীভাবে জি স্কোরটা ক্যালকুলেট করতে হয়। এক্স আই মানে হচ্ছে সরি এক্স বার, এটা হচ্ছে মিন, আর ধরেন আমাদের একটা ডেটা সেট আছে সেখান থেকে আমরা ক্যালকুলেট মানে জি স্কোরটা ক্যালকুলেট করতে চাই। সাধারণত এই মানে জেডি স্কোরটা আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, আমরা যখন ধরেন একটা ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না তখন আমরা ওইটাকে কীভাবে মানে নর্মালাইজেশন করতে পারি বা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি, এই নর্মালাইজেশন টেকনিক স্ট্যান্ডার্ডাইজেশন যে টেকনিকগুলো আছে এইগুলো আমরা জি স্কোরের সাহায্যে করতে পারি। আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে, পরবর্তীতে বলতে আমরা প্র্যাকটিক্যাল যে সেশনটা আছে সেখানে আমরা দেখব। জি স্কোর, এখানে আমাদের ধরনের একটা ডেটা সেট আছে, তার মিন বের করতে হবে, এটা যে যেটা দেখতে পাচ্ছেন, আর মিউটা হচ্ছে পপুলেশন মিনটা আমাদের বের করতে হবে, তারপরে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ভাগ করতে হবে, ফলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জি স্কোর। কোয়ান্টিটেটিভ বাইভ্যারিয়েট অ্যানালাইসিস, এখন আমরা আসছি দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল দিয়ে কীভাবে মানে ভেরিয়েবল নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের কী কী হবে। এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সামারি, রিলেশনশিপ চেক করতে পারি মানে অ্যাসোসিয়েশন, কোরিলেশন, কোভ্যারিয়েন্স, আর প্লটিং আছে বা যদি ভিজুয়ালাইজেশনের কথা বলি তাহলে হচ্ছে স্ক্যাটার প্লট। কোরিলেশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা এক্স ওয়াই দ্বারা চিন্তা করি যে এক্স ইনক্রিজেস ওয়াই অলসো ইনক্রিজেস, আর এটা দেখেন এক্স ইনক্রিজ মানে এখানে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই এদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, এটা মানে যে ডিক্রিজ হচ্ছে, নো নেগেটিভ কোরিলেশন মানে এটা ডিক্রিজ হচ্ছে। এখানে বলা আছে হোয়েন টু সেটস অফ ডেটা আর স্ট্রংলি লিঙ্ক টুগেদার উই সে দেয়ার হাই কোরিলেশন। ওকে, কোরিলেশন ইজ পজিটিভ হোয়েন দ্য ভ্যালু ইনক্রিজেস টুগেদার, যেমন এটা এক্স ইনক্রিজেস ওয়াই অলসো ইনক্রিজেস। কোরিলেশন ইজ নেগেটিভ হোয়েন ওয়ান ভ্যালু ডিক্রিজেস, যেমন এটা দেখেন ডিক্রিজ হয়েছে, এটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন। আর কোরিলেশন মানে নাই এরকম, এটা হচ্ছে আমাদের এদের মধ্যে কোনো কোরিলেশন নাই। তো কোরিলেশন আমরা ক্যালকুলেট করতে পারি এবং কয়েক ধরনের কোরিলেশন আছে, আমরা এখানে দেখব পিয়ারসনস আর কোরিলেশন। যদি আমাদের দুইটা নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন বের হয় ওয়ান সেটাকে আমরা বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যদি বের হয় জিরো তার মানে আমরা বলবো দেয়ার ইজ নো কোরিলেশন, যদি মাইনাস ওয়ান বের হয়
তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এই যে এটা হচ্ছে সূত্র ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা কোরিলেশন বা দুইটা নিউমেরিক ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন বের করতে পারি। আসলে এই সূত্রটা আমাদের মানে জানতে হবে এবং আমরা কীভাবে ক্যালকুলেট করতে হয় পাইথন দিয়ে সেটা দেখব। পিয়ারসন আর মেজার্স দ্য স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার রিলেশনশিপটা এখানে আছে। ওকে, টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করে এবং কোরিলেশন হয় পজিটিভ ওয়ান থেকে মাইনাস ওয়ানের, নেগেটিভ ওয়ানের মধ্যে, যেটা একটু আগে বলে আসছি, শূন্য, পজিটিভ ওয়ান, নেগেটিভ ওয়ান। এই পজিটিভ ওয়ান হচ্ছে স্ট্রং মানে পজিটিভ কোরিলেশন, মাইনাস ওয়ান মানে স্ট্রং নেগেটিভ কোরিলেশন মানে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর শূন্য মানে দেয়ার ইজ নো কোরিলেশন। এই আর এর মানটা যদি পজিটিভ ওয়ান হয়, আর এর মানটা যদি শূন্য, আর এর মানটা যদি মাইনাস ওয়ান হয়, তাহলে আর এর মান প্লাস ওয়ান মানে হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর এর মান জিরো দেয়ার ইজ নো কোরিলেশন। কোরিলেশন ইজ নট কজেশন, যেটা আমি বললাম যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসোসিয়েশন বের করতে পারি কিন্তু এটার কজ আমরা বর্ণনা করতে পারবো না কোরিলেশনের সাহায্যে। এ কমন সেইং ইজ কোরিলেশন ইজ নট কজেশন। হোয়াট ইজ রিয়েলি মিনস ইজ দ্যাট এ কোরিলেশন ডাজ নট প্রুভ ওয়ান থিং কজেস আদার, যেটা আমরা বললাম যে কজ অ্যান্ড ইফেক্ট আমরা এখানে বর্ণনা করতে পারছি না। তারপরে কজেশন মিনস দ্যাট ওয়ান ভেরিয়েবল কজেস সামথিং টু হ্যাপেন ইন অ্যানাদার ভেরিয়েবল। যেমন আমরা দেখে এসেছি যে ইয়ার অফ এক্সপিরিয়েন্সের ফলে তার স্যালারি বাড়তে বা কমতে পারে, কম এক্সপিরিয়েন্স হলে স্যালারি কম হবে আর বেশি এক্সপিরিয়েন্স হলে অবশ্যই স্যালারি বেশি হবে। ওকে, টু সে দ্যাট টু থিংস আর কোরিলেটেড ইজ টু সে দ্যাট দে আর নট সাম কাইন্ড অফ রিলেশনশিপ। ইন অর্ডার টু ইমপ্লাই কজেশন এ ট্রু এক্সপেরিমেন্ট মাস্ট বি পারফর্ম, যেটা বললাম যে কজেশন যখন আমরা বর্ণনা করতে পাই তাহলে অবশ্যই আমাদের একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করতে হবে, হোয়ার সাবজেক্টস আর র্যান্ডমলি অ্যাসাইন টু ডিফারেন্ট কন্ডিশনস। এরপর আসি কোভ্যারিয়েন্স। এটা কোভ্যারিয়েন্স ইজ এ মেজার অফ হাউ মাচ টু র্যান্ডম ভ্যারিয়েবলস ভ্যারি টুগেদার। হ্যাঁ, যেমন এটা দেখেন, এটা হচ্ছে লার্জ নেগেটিভ কোভ্যারিয়েন্স, এটা হচ্ছে লার্জ পজিটিভ কোভ্যারিয়েন্স, আর এটার মধ্যে কোনো ইয়া নাই মানে নিয়ারলি জিরো কোভ্যারিয়েন্স। এটা সিমিলার টু ভ্যারিয়েন্স বাট হোয়ার ভ্যারিয়েন্স টেলস ইউ হাউ এ সিঙ্গেল ভ্যারিয়েবলস ভ্যারিস, আর কোভ্যারিয়েন্স হচ্ছে আমরা মানে দুইটা ভ্যারিয়েবল কীভাবে ভ্যারি করতেছে সেটা আমরা জাজ করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। ওকে, কোভ্যারিয়েন্স টেলস ইউ হাউ টু ভ্যারিয়েবলস ভ্যারি টুগেদার, যেটা আমরা বললাম একটু আগে যে ভ্যারিয়েন্সটা আমাদের একটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে সামারি করতে হেল্প করে, আর কোভ্যারিয়েন্সটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ভেরিয়েশনটা দেখাইতে পারে। এই জন্যই কোভ্যারিয়েন্সটা হচ্ছে একটা বাইভেরিয়েট অ্যানালাইসিস বা বাইভেরিয়েট অ্যানালাইসিস টেকনিকের মধ্যে পড়ে, আর কোরিলেশনটাও হচ্ছে আমাদের বাইভেরিয়েট অ্যানালাইসিস। ওকে, এখন আসি কোয়ান্টিটেটিভ মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, মানে হচ্ছে আমাদের মোর দ্যান টু ভেরিয়েবলস যদি থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস বলি সেটাকে। মাল্টিভেরিয়েট অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে কোভ্যারিয়েট কোয়ান্টিটেটিভ মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এখানে সামারাইজ মোর দ্যান টু নিউমেরিক ভেরিয়েবলস, অর্থাৎ একই সাথে দুইটার বেশি ভেরিয়েবল যখন আমাদের সামারি করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। তো নিউমেরিক্যাল সামারির মধ্যে আমরা দুইটা ইয়ে করতে পারি, একটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স যেটা আমাদের অ্যাসোসিয়েশন চেক করে, আর একটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন দেখায়। আর গ্রাফিক্যাল সামারি, এখানে আমরা স্ক্যাটার ম্যাট্রিক্স প্লট ব্যবহার করতে পারি বা কোরিলেশন প্লট আমরা বলতে পারি, ম্যাট্রিক্স প্লট বা কোরিলেশন প্লট, আর এক হিট ম্যাপ আছে, ক্লাস্টার ম্যাপ আছে, আরও কিছু ম্যাট্রিক্স ম্যাপ আছে, মানে ইয়ে আছে, ভিজুয়ালাইজেশন টেকনিক আছে। আমরা পরবর্তীতে সেটা মানে যে প্র্যাকটিক্যালে আমার দেখাই তার সুবিধা হবে, কারণে আমি থিওরি পার্টে ওটা বেশি অ্যাড করিনি। এইটা যেমন দেখেন, এটা হচ্ছে একটা কোরিলেশন ম্যাট্রিক্স, যেমন আমরা বলেছি যে কোরিলেশন পজিটিভ ওয়ান থেকে এই যে দেখেন ওয়ান থেকে জিরো এখানে আছে কোরিলেশন। ওকে, এবং এখানে যে প্রেগনেন্সিস,
প্রেগনেন্সি এবং এই একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবলের সাথে কীভাবে অ্যাসোসিয়েটেড সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে। কিছু মানে ভ্যারিয়েবল আছে পজিটিভলি কোরিলেটেড, কিছু আছে নেগেটিভলি কোরিলেটেড, আবার ধরেন কারোর মধ্যে কোরিলেশন নাই এমনও থাকতে পারে। এইটাকে বলি আমরা কোরিলেশন ম্যাট্রিক্স, ঠিক আছে, বা এই প্লটটাকে বলা যেতে পারে মানে কোরিলেশন প্লট, হ্যাঁ, বা ম্যাট্রিক্স প্লট। এই ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস।